Assalamu alaikum everyone, welcome to today's lecture. Today we are going to talk about Paul Morel's Oedipus complex in Sons and Lovers. গত ক্লাসে আমরা সন্স এন্ড লাভার্স সম্পর্কে কিছু ধারণা পেয়েছি এবং কোন কোন চরিত্র কোন কোন ক্যারেক্টারের উপর আমরা গুরুত্ব দেব সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পল মোরেল ক্যারেক্টারটাকে আরেকটু ভালো করে বুঝতে চাচ্ছি। পল মোরেল ক্যারেক্টারটা বোঝার জন্য আমাদেরকে এই হ্যান্ড আউটটা হেল্প করবে, পল মোরেলস ইডিপাস কমপ্লেক্স ইন সানস অ্যান্ড লাভার্স। কারা কারা আছেন এখানে? লি হাইয়ান, ওয়েন রংকিয়ান, ইউ শাও জুন। এর মধ্যে লি হাইয়ান উনি হচ্ছেন ফার্স্ট অথর। আপনারা যখনই এখান থেকে কোনো ইনফরমেশন নেবেন রেফারেন্স হিসেবে, আপনারা লি হাইয়ান ওনার নামটা উল্লেখ করতে পারেন। আমাদের এই আর্টিকেলটার অ্যাবস্ট্রাক্ট আমরা খেয়াল করি। দ্য ইডিপাস কমপ্লেক্স ইজ এ টার্ম দ্যাট প্রপোজড বাই ফ্রয়েড। আপনারা ইডিপাস কমপ্লেক্স এই টার্মটার সাথে পরিচিত থাকতে পারেন। সর্বপ্রথম যিনি এই টার্মটা ইউজ করা শুরু করলেন উনি সিগমান্ড ফ্রয়েড, FREUD ফ্রয়েড। উনি একজন ইটালিয়ান সাইকোলজিস্ট। আফটার ডিটেইলিং দ্য সোর্স অফ দ্য ইডিপাস কমপ্লেক্স অ্যান্ড দ্য ফ্রয়েডিয়ান থিওরি অফ ইডিপাস কমপ্লেক্স, আমরা যদি ইডিপাস রেক্স নাটক বলি আর ফ্রয়েডিয়ান থিওরি অন ইডিপাস কমপ্লেক্স এই থিওরিগুলো যদি আমরা একটা ধারণা নিতে পারি, ইট ক্যান বি সিন দ্যাট দ্য 20th সেঞ্চুরি ব্রিটিশ রাইটার লরেন্স এর সন্স অ্যান্ড লাভার্স ইজ দ্য স্ট্রং এভিডেন্স অফ ইডিপাস কমপ্লেক্স। এটা অনেকের মত, অনেক বড় বড় শিল্প সমালোচক, সাহিত্যিক সমালোচক, লিটারেরি ক্রিটিক, তাদের এটা মতামত যে ডিএইচ লরেন্সের সন্স অ্যান্ড লাভার্স ইজ দ্য স্ট্রং এভিডেন্স অফ দ্য ইডিপাস কমপ্লেক্স। এই নভেলে আমরা ইডিপাস কমপ্লেক্সের খুবই শক্তিশালী কিছু ছাপ পাচ্ছি। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল পল, এই আমাদের নভেলের মূল চরিত্র, প্রধান চরিত্র পল, হুজ বিহেভিয়ার্স রিফ্লেক্ট দ্য ইডিপাস কমপ্লেক্স। আমরা যদি তার চরিত্রগুলো অ্যানালিসিস করি, আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো তার চরিত্রের মধ্যে আমরা ইডিপাস কমপ্লেক্স আমরা লক্ষ্য করছি। এটা পরবর্তীতে আস্তে আস্তে আমাদের আরো ক্লিয়ার হবে। Lawrence explores the twisted human nature and soul in this novel. মানুষের চরিত্র, মানুষের প্রকৃতি এবং মানুষের যে সোল, আত্মা, এটা যে একটা সময় একটু টুইস্টেড হয়ে যায়, একটু ডিস্টর্টেড হয়ে যায়, মানে সাধারণ স্বাভাবিক যে রূপ সেটা অনেকটা বিকৃত হয়ে যায়, এই বিকৃত আত্মার প্রতিচ্ছবি আমরা এই নভেলে পাই। Lawrence is trying to explore the twisted human nature and soul in this novel. মানে মানুষের আত্মা, মানুষের চরিত্র যে twisted হয়ে যায়, change হয়ে যায়, বিকৃত হয়ে যায়, সেই বিষয়ে তাদের আলোচনা। And criticize the modern western industrial civilization. যেটা আমরা আজকের ক্লাসে ফোকাস করব সেটা হচ্ছে মডার্ন ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন ডিস্ট্রাক্টস ন্যাচারাল ইনস্টিংক্টস অফ হিউম্যান বিং। এই যে শিল্প আন্দোলন, শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন চারিদিকে জয় জয়কার, এই মডার্ন ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, এই নতুন যে সভ্যতা, ইট অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্টস ন্যাচারাল ইনস্টিংক্টস অফ হিউম্যান বিং। মানুষের যে প্রাকৃতিক প্রবৃত্তি, চেতনা, এটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের আজকের যে ক্লাসের আলোচনা, আমরা ফোকাস করব ইডিপাস কমপ্লেক্স ইন সন্স অ্যান্ড লাভার্স, স্পেশালি ইন পলস ক্যারেক্টার। আমরা এটা দেখার চেষ্টা করব। আমরা আজকে যে আর্টিকেলটা থেকে আলোচনা করছি সে আর্টিকেলটার নাম হচ্ছে পল মোরেলস ইডিপাস কমপ্লেক্স ইন সন্স অ্যান্ড লাভার্স। পল মোরেলস ইডিপাস কমপ্লেক্স ইন সন্স অ্যান্ড লাভার্স।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু কথা ছিল। এটা ক্লাসের পরে বলেন, ক্লাসের পরে বলেন। ওকে স্যার, ওকে স্যার। ইন সাইকো অ্যানালিসিস, আমরা যখন সাইকোলজিক্যাল অ্যানালিসিস এই শব্দটা ইউজ করি, আ চাইল্ড, স্পেশালি আ মেল চাইল্ড, একটা পরিবারের যখন একটা পুত্র সন্তান, ছেলে শিশু, মেল চাইল্ড, হ্যাজ এ সাবকনশিয়াস সেক্সুয়াল ডিজায়ার ফর দ্য অপোজিট সেক্স অফ প্যারেন্টস, এটা ফ্রয়েডীয় রিসার্চ থেকে ওনার রেজাল্ট, যে আ মেল চাইল্ড হ্যাজ এ সাবকনশিয়াল সেক্সুয়াল ডিজায়ার ফর দ্য অপোজিট সেক্স অফ প্যারেন্টস, অ্যাট দ্য সেম টাইম ইউজুয়ালি হ্যাজ হস্টিলিটি টু দ্য সেম সেক্স অফ প্যারেন্টস। মানে একটা ছেলে সন্তান মায়ের প্রতি তার আকর্ষণটা বেশি থাকে এবং বাবার প্রতি তার বিদ্বেষ, শত্রুতাপূর্ণ মনোভাব চোখে পড়ে। মানে মায়ের প্রতি আকর্ষণ, বাবার প্রতি বিকর্ষণ, বাবার প্রতি শত্রুতা। মায়ের প্রতি ছেলে যতটাই আকৃষ্ট, বাবার প্রতি সে ততটাই শত্রুতা ভাবাপন্ন। ইফ ইট ইজ আনরিজলভড ন্যাচারালি, যদি প্রাকৃতিকভাবে এটাকে আমরা মিটমাট করতে না পারি, ইফ ইট ইজ আনরিজলভড ন্যাচারালি, দিস কমপ্লেক্স মে রেজাল্ট ইন ইনএবিলিটি টু ফর্ম আ নর্মাল সেক্সুয়াল রিলেশনশিপ ওয়েন দে বিকাম ম্যান আর ওমেন। এটা প্রাকৃতিকভাবে আস্তে আস্তে এক সময় মিটমাট হয়ে যায়। মানে একটা বাচ্চা যখন অনেক ছোট, একটা ছেলে বা মেয়ে যখন অনেক ছোট থাকে, স্পেশালি ছেলে, তখন তার মধ্যে এই অ্যাটিচিউডটা দেখা যায় যে মায়ের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টিভ, বাবার প্রতি, বাবাকে দেখতে পারে না, বাবার প্রতি একটা শত্রুতা। এবং এটা 3-4 মাস, 2-3 মাস বয়সের মধ্যে এটা রিজলভ হয়ে যায়। কিন্তু কখনো কখনো কিছু অড সিচুয়েশনে দেখা যায় যে একটা ছেলে সে বড় হওয়ার পরেও, মানে নর্মাল সিচুয়েশন এমনই অ্যাডভার্স থাকে, এমনই প্রতিকূল অবস্থায় থাকে, যে ছেলেটা বড় হওয়ার পরেও তার সেই যে অ্যাট্রাকশন টুয়ার্ডস মাদার অ্যান্ড রিপালশন টুয়ার্ডস ফাদার, মায়ের প্রতি অ্যাবনর্মাল অ্যাট্রাকশন এবং বাবার প্রতি অ্যাবনর্মাল শত্রুতা, এটা কিন্তু সে ওভারকাম করে উঠতে পারে না। ফ্রয়েড থিঙ্কস দ্যাট বয়েজ হ্যাভ এ কাইন্ড অফ সাইকোলজি অফ লাভিং মাদার অ্যান্ড হেটিং মাদার ফ্রম চাইল্ডহুড। এটা হচ্ছে সিগমান্ড ফ্রয়েডের মতামত, যে বয়েজ বিশেষ করে যারা ছেলে শিশু, দে হ্যাভ এ কাইন্ড অফ সাইকোলজি অফ লাভিং মাদার অ্যান্ড হেটিং ফাদার ফ্রম চাইল্ডহুড। অনেক ছোটবেলায় মায়ের প্রতি তাদের ভালোবাসা যেমন ন্যাচারাল, বাবার প্রতি শত্রুতা, ঘৃণা, এটাও ন্যাচারাল। কিন্তু এটা একটা সময় এটা মিটমাট হয়ে যায়। দিস কাইন্ড অফ সাইকোলজি উড গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার উইথ গ্রোথ অফ দ্য এজ, বড় হওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে চলে যায়। বড় হওয়ার সাথে সাথে দেখা যায় যে বাবা মা দুজনের প্রতি সমান ভালোবাসা গ্রো করে, এটা হচ্ছে ন্যাচারাল। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একটু ব্যতিক্রম ঘটে। ছেলে যখন বড় হয় তখন মায়ের যে স্পেশাল কেয়ার, টেকিং কেয়ার, এটা যখন একটা লিমিট ক্রস করে, তখন দেখা যায় যে ছেলের সাইকোলজিতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসে। বিকজ অফ মাদার্স প্রেফারেন্স ফর সন, বিশেষ করে মারা ছেলের প্রতি যদি অতিরিক্ত পরিমাণে কেয়ারিং হয়, বয়েজ প্রডিউস আ স্পেশাল কাইন্ড অফ টেন্ডার ফিলিংস টুয়ার্ডস দেয়ার মাদার। মা যখন সারাক্ষণ ছেলে ছেলে করে, ছেলেও যখন সারাক্ষণ মা মা করে, এটা যখন অ্যাবনর্মাল স্টেজে চলে যায়, তখন কিন্তু মায়ের প্রতি ছেলের একটা স্পেশাল কেয়ার, স্পেশাল ফিলিংস কিন্তু গড়ে ওঠে, এটা কিন্তু অ্যাবনর্মাল। টেকিং মাদার ফর হিজ ওন পজিশনস অ্যাট দ্য সেম টাইম, তখন ছেলের মনে হয় মা তার একা, অন্য কারো অধিকার তার মায়ের প্রতি নাই। ছেলের তখন মায়ের প্রতি এমন এক ধরনের অধিকার বোধ জন্মায়, তার মনে হয় যে মা শুধুমাত্র তার একারই, অন্য কারো না। রিগার্ডিং ফাদার অ্যাজ দেয়ার এনিমি অ্যান্ড ওয়ান্টিং টু টেক প্লেস ইন দ্য পজিশন অফ ফাদার, একটা সময় বাবার প্রতি ঘৃণা জন্মায়, বাবাকে শত্রু মনে করতে থাকে, ফ্যামিলিতে বাবাকে শত্রু মনে করতে থাকে। রিগার্ডিং ফাদার অ্যাজ এনিমি অ্যান্ড ওয়ান্টিং টু টেক প্লেস ইন দেয়ার পজিশন অফ ফাদার, ছেলের মনে হতে থাকে যে এই পরিবারে
বাবার প্রয়োজন নাই, সে একাই যথেষ্ট, এবং মাকে সে তার নিজস্ব একার সম্পত্তি বলে মনে করতে থাকে। মা তার একার, অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না, ইভেন তার ভাই বোনের সাথেও সে শেয়ার করতে রাজি না। যখন একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ঘটে যায়, যখন মানসিক বিকার ঘটে, তখন এটা আমরা কিন্তু বলছি না এটা ন্যাচারাল, এটা হচ্ছে খুবই রেয়ার। যেমন আপনাদেরকে একটা মুভি দেখতে বলেছিলাম ইচ্ছে, সেই মুভিটা যদি আপনারা দেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে মা আর ছেলের সম্পর্কে একটা ব্যালেন্স থাকতে, যখনই সেই ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু মায়েরও সমস্যা হবে, ছেলেরও সমস্যা হবে। Therefore, Oedipus complex is also called mother fixation. Oedipus complex ke amra arekta name daki, that is called mother fixation. In the 20th century, the work Sons and Lovers arouses a great sensation in the literature world. Keno Sons and Lovers etota bitorkito, etota alochito? Karon er moddhe amra Oedipus complex mother fixation onek gobhir bhabe pai. D.H. Lawrence, an English writer of 20th century, is one of the most important people in English literature. Nishandehe, khubi guruttopurno novelist hishebe onnotomo. Amra jodi 20th century adhunik juger sobche guruttopurno novelist er nam kori, tahole D.H. Lawrence er nam ashbe. He tried his best to pursue man's soul in his work. Unar uddeshyota chilo, unar novele উদ্দেশ্যটা হচ্ছে মানুষের আত্মা, মানুষের স্পিরিট, চেতনা, সেটার প্রকৃতি উন্মোচন করা। মানুষ আসলে কি চায়, মানুষ আসলে কিভাবে পৃথিবীকে নিজের মতো করে পেতে চায়, মানুষের যে সম্পর্ক, রিলেশনশিপ বিষয়ে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা কি। ডিএইচ লরেন্স উনি চাচ্ছেন মানুষের যে আত্মা এটা কি পারসুট করছে, কিসের পেছনে ছুটছে, সেই বিষয়ে আলোচনা করা, which have been paid great attention in the literary world. Ebong ei je D.H. Lawrence is trying to portray the pursuit of man's soul, ei bishoy ta kintu tar novel er khubi guruttopurno ekta onsho, je tar sokol novel e amra bolte pari. Sons and Lovers, containing many autobiographical details, jeta amra goto class e bollam, ei novel e prochur porimane attojibonimulok upadan ache. লরেন্সের নিজের জীবন অনেক, তার নিজের জীবনের অনেক সত্যি ঘটনা আমরা এখানে পাই। অনেকেই সন্স অ্যান্ড লাভার্স কে বলে সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল। ইট টেলস দ্য স্টোরি অফ আ মাইনার্স ফ্যামিলি, এটা একটা কয়লা খনির শ্রমিকের পরিবারের গল্প। দ্য স্টোরি অফ এ মাইনার্স ফ্যামিলি, দ্য মোরেল ফ্যামিলি। মিসেস মোরেল ওয়াজ ডিসিলিউশনড উইথ হার হাজব্যান্ড। মিসেস মোরেল মানে পলের মা, যা ভেবে এক খনির শ্রমিকের সাথে সংসার বাঁধে, একটা সময় গিয়ে তার মায়া কেটে যায়। সে যা ভেবেছিল, তার ধারণা ছিল ভালোবাসা দিয়ে সে সুন্দর একটি পরিবার গঠন করতে পারবে, এটা ছিল গার্টরুড মোরেলের মার স্বপ্ন। আমরা অলরেডি জানি যে গার্টরুডের মা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর গার্টরুডের বাবা হচ্ছে নিম্নবিত্ত পরিবারের ছেলে। গার্টরুডের মার স্বপ্ন ছিল ভালোবাসা দিয়ে এই দুই ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাসের মধ্যে একটা হারমোনি ক্রিয়েট করবে। কিন্তু একটা সময় গিয়ে তার যে মায়া, তার ইলিউশন কেটে যায়, সে ডিসিলিউশন হয়ে যায়। মিসেস মোরেল ওয়াজ ডিসিলিউশন উইথ হার হাজব্যান্ড হু ওয়াজ এ মাইনার ড্রিঙ্কিং হেভিলি। কারণ আমরা পাই পল মোরেলের বাবা ওয়াল্টার, সে ছিল পার মাতাল, সে প্রচুর ড্রিঙ্ক করত, বেশিরভাগ সময় আমরা তাকে মাতাল হিসেবেই পাই। এবং একটা সময় তাদের সম্পর্ক, মানে মোরেল পলের বাবা মার সম্পর্ক খুবই বাজে পর্যায়ে চলে যায়, খুবই খারাপ সিচুয়েশনে চলে যায়। দেয়ারফোর শি পেইলড অল হার অ্যাটেনশন টু হার সন্স, সমস্ত আকর্ষণ, যেহেতু স্বামীর কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে কোনো রকম emotional support, কোনো রকম love care সে পাচ্ছে না, she paid all her attention to sons, তার সমস্ত মনোযোগ, সমস্ত ভালোবাসা, care, সবকিছু তার ছেলেদের জন্য, especially Paul, প্রথমে William তারপর Paul. This relationship developed abnormal, এবং পলের প্রতি তার মায়ের যে caring
এটা একটা লিমিট ক্রস করে যায়, অতিরিক্ত করে ফেলে। গার্ট্রুড তার ছেলে পলের প্রতি তার যে কেয়ার এটা অ্যাবনর্মাল লেভেলে নিয়ে যায়। অ্যান্ড অলসো ইনফ্লুয়েন্সিং পলস অ্যাফেকশন উইথ অ্যানাদার টু ওমেন, এবং মা আর ছেলের সম্পর্কটা এতটাই ডিপ, এতটাই ইন্টেন্স হয়ে যায় যে পলের জীবনে কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক অন্য কোনো নারীর সাথে আর গড়ে তুলতে পারে না। পলস অ্যাফেকশন উইথ আদার টু ওমেন ইট ইজ ইনফ্লুয়েন্স, মায়ের সাথে তার সম্পর্কটা এতটাই গভীর যে পল অন্য আর কারোর সাথে সম্পর্কে যেতে পারে না। বিকজ অব দ্য স্ট্রং অ্যাবনর্মাল ম্যাটার্নাল লাভ ফ্রম হিজ মাদার, এই যে অ্যাবনর্মাল ম্যাটার্নাল লাভ, মায়ের প্রতি তার যে ভালোবাসা অথবা মার তার প্রতি যে ভালোবাসা, এটা আমরা বলছি অ্যাবনর্মাল। পল হ্যাজ দ্য ইডিপাস কমপ্লেক্স, এবং এটা রেজাল্টটা কি পলের হয় হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স হচ্ছে মায়ের প্রতি অ্যাবনর্মাল লেভেলের অ্যাট্রাকশন লাভ, এবং বাবার প্রতি অ্যাবনর্মাল লেভেলের হেট্রেড। মায়ের প্রতি অস্বাভাবিক লেভেলের ভালোবাসা, বাবার প্রতি অস্বাভাবিক লেভেলের ঘৃণা, এটাই হচ্ছে আমরা বলি ইডিপাস কমপ্লেক্স। পলের মধ্যে আমরা এটা পাই, এবং পলস লাইফ বিকেম আ ট্র্যাজেডি, পলের জীবনটা একটা ট্র্যাজেডিতে পরিণত হয়। দিস আর্টিকেল, এই যে আমরা যে আর্টিকেলটা পড়ছি লি হাইয়ানের আর্টিকেল, দিস আর্টিকেল ডিসকাসেস পলস অ্যাবনর্মাল লাভ উইথ মাদার। এটাই আমরা মানে বোঝার চেষ্টা করবো যে কেন কেন পল এবং পলের মা তাদের মধ্যে এরকম অ্যাবনর্মাল রিলেশনশিপটা গড়ে ওঠে, তার কারণটা কি। আজকে আমরা এটা বোঝার চেষ্টা করব। পলস ইডিপাস কমপ্লেক্স, পলস ইডিপাস কমপ্লেক্স। ওকে, ফরহান আছেন? ফরহান? Yes sir. একটু পড়েন তো পলস ইডিপাস কমপ্লেক্স থেকে। Paul's Oedipus complex. Paul is more sensitive and delicate than any other boys. He has pale face and looks older than the other boys at the same age. When he was a child, he walked all day, went miles and miles to look for blackberries, which his mother liked. When he was not at home, he looked forward to getting home as soon as earlier, because he did not want his mother was alone. In Paul's eyes, his mother was an elegant, undisturbed and beautiful young girl. In order to help his mother to manage the household, Paul got a job in Nottingham. His main purpose was to help his mother. Thank you, Farhan. আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি? পলের, পল কেমন মানুষ সেই বিষয়ে আমরা হালকা আইডিয়া পাচ্ছি। প্রথম লাইনে আমরা পাচ্ছি পল ইজ সেন্সিটিভ অ্যান্ড ডেলিকেট, মোর সেন্সিটিভ ডেলিকেট দেন আদার বয়েজ, অন্য আট দশটা ছেলে তার থেকে অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি ডেলিকেট, অনেক বেশি চাপা স্বভাবের, খুবই ইন্ট্রোভার্ট। মানে আমরা স্টিভেনের সাথে পলের কিন্তু সিমিলারিটি পাচ্ছি। পল ইজ ভেরি সেন্সিটিভ, অন্য আট দশটা ছেলের তুলনায় সে অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি সেন্সিটিভ অ্যান্ড ডেলিকেট, খুবই ডেলিকেট, মানে খুবই ইমোশনাল, ভেরি সেন্সিটিভ, ভেরি ইমোশনাল। হি হ্যাজ পেইল ফেসেস, অন্য আট দশটা ছেলের তুলনায় তার মুখটা একটু মানে ফ্যাকাশে। And looks older than other boys at the same age. তারই বয়সের অন্যান্য ছেলেদের তুলনায় তার মুখটা অনেক বেশি ম্যাচিউরড, মানে একটু বয়স্ক বয়স্ক মনে হয়। When he was a child, যখন সে বাচ্চা ছিল, ছোট ছিল, he walked all day, went miles and miles to look for blackberries, which his mother liked. ওর মা কালো জাম পছন্দ করত, আশেপাশে কালো জাম ছিল না, সে মাইলের পর মাইল হেঁটে দূর থেকে মায়ের জন্য কালো জাম নিয়ে আসত। When he was not at home, he looked forward to getting home as soon as earlier. যখন সে স্কুলে ছিল বা বাইরে ছিল, সে বেশিক্ষণ বাইরে থাকতে পারত না, সে যত তাড়াতাড়ি সম্ভব, he tried to get home as soon as earlier, যত তাড়াতাড়ি সম্ভব
সে বাড়িতে যেতে চাইতো, সে বাড়ি ফিরতে চাইতো, সে বাইরে বেশিক্ষণ থাকতে পারতো না, যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়ি ফিরতে চাইতো, কারণ বিকজ হি ডিড নট ওয়ান্ট হিজ মাদার টু বি অ্যালোন, মা বাড়িতে একা থাকুক এটা সে পছন্দ করতো না, যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়িতে ফিরে যেত। ইন পলস আইস, পলের চোখে, হিজ মাদার ওয়াজ এলিগেন্ট undisturbed and beautiful young girl, tar chokhe ma elegant undisturbed and beautiful young girl, jokhon paul tar ma somporke ei bhabe bolte thake tokhon amader moner modhe ektu khotka lage je ma somporke to ei bhabe bolar kotha na, paul keno tar ma ke bolche an elegant undisturbed and beautiful young girl. In order to help his mother to manage his household, paul gets a job in Nottingham, ma ke financially help korar jonno সে নটিংহামে একটা চাকরি নেয় শুধুমাত্র মায়ের জন্য, মানে পুরো টাকাটা সে মাকে দেবে, মাকে যতটুকু সম্ভব সে ফিনান্সিয়ালি হেল্প করবে। হিজ মেইন পারপাস ওয়াজ টু হেল্প হিজ মাদার, হি স্টুড বাই হিজ মাদার টু বি অপোজ টু হিজ ফাদার, বাবার সাথে যখন ঝগড়া হতো তো সব সময় মায়ের কাছে কাছে থাকতো, মাকে সাপোর্ট করতো, মানে বাবার সাথে যখন ঝগড়া হতো তুমুল ঝগড়া হতো, আমরা জানি গত ক্লাসে আমরা দেখেছি পলের বাবা মার সাথে ভয়ঙ্কর ঝগড়া লেগে যেত, যখনই ঝগড়া হতো পল স্টুড বাই হিজ মাদার, সবসময় মায়ের পাশে থাকতো টু বি অপোজ টু হিজ ফাদার, এবং বাবার বিরুদ্ধে সে মায়ের হয়ে সে নিজেও ঝগড়া করত, ঝগড়া করতে করতে ইভেন হি হেটেড হিজ ফাদার ভেরি মাচ, বাবার প্রতি তার ঘৃণাটা অনেক বেশি বেড়ে যায়, মানে সবসময় সে মায়ের পক্ষে বাবার বিরুদ্ধে যুদ্ধ মানে ঝগড়া করত, একটা সময় বাবাকে সে আর দুই চোখে দেখতে পারে না, বাবার প্রতি তার ঘৃণা অনেক বেশি তীব্র। পল ওয়াজ ভেরি কনসিয়াস অফ হোয়াট আদার পিপল ফিল, পল বিশেষ করে তার মা কি ভাবছে, পার্টিকুলারলি হিজ মাদার হোয়াট ইজ শি থিংকিং, মানে তার মায়ের ইচ্ছা ছাড়া সে একটা কাজও করবে না, পল মায়ের ইচ্ছার বিরুদ্ধে সে একটা কাজও করবে না। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মা পরিবারে খুবই ডেলিকেট একটা অবস্থায় আছে, বাবার সাথে প্রায়ই ঝগড়া হয়, মাকে সে সাপোর্ট দিচ্ছে, মানে সব দিক দিয়ে যতভাবে মাকে হেল্প করা যায়, সেজন্য দেখা যাচ্ছে মা তার অনুমতি ছাড়া, তার পছন্দ ছাড়া পল একটা কাজও করবে না। His attention seemed always to be paid to her, সব সময় মায়ের প্রতি মনোযোগ, এটা একটা ব্যালেন্স থাকা ভালো, ওটা তো ভালো, খারাপ কি, কিন্তু যখন এটা একটা লিমিট ক্রস করে যায় তখন কিন্তু এটা হার্মফুল ফর বোথ ফাদার মাদার অ্যান্ড সান, সবার প্রতি এটা ক্ষতিকর। When he was together with mother, যখন সে মায়ের সাথে থাকে, his love and his inspiration constantly appeared, মায়ের সাথে সে সব সময় হাসি খুশি। They told each other of their feelings which were deeply hidden in their mind, মা ছেলের কাছে তার মনের কথা বলছে, ছেলে মায়ের কাছে তার মনের কথা বলছে। Normally একটা ছেলে সাধারণত একটা ছেলে কিন্তু তার ব্যক্তিগত সমস্যা মনের কথা কিন্তু মাকে সচরাচর বলে না, সচরাচর বলে না, সে বলে হচ্ছে তার ক্লোজ ফ্রেন্ড বন্ধুদের সাথে হয়তো তার কথা শেয়ার করে, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি নট অনলি পল ইজ শেয়ারিং এভরিথিং উইথ হিজ মাদার বাট অলসো গার্ট্রুড ইজ অলসো শেয়ারিং দেয়ার ডিপলি হিডেন থিংস ফিলিংস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের কথা একজন আরেকজনের সাথে শেয়ার করছে, মানে পলের সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাচ্ছে তার মা, মা হচ্ছে তার সবচেয়ে কাছের বন্ধু, and also shared the happiness and sorrow with each other, এবং তারা তাদের সুখ দুঃখ একে অপরের সাথে শেয়ার করছে, মা ছেলে সারাক্ষণ একসাথে এবং এরা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু, এটা একটা দিক থেকে ইনোসেন্ট মনে হয়, মনে হয় কি ক্ষতি তাতে, কিন্তু যখনই মা আর ছেলের সম্পর্ক এমন ইন্টিমেট লেভেলে চলে যায় তখন ছেলে কিন্তু মা ছাড়া সে কোনো কাজই করতে পারে না, যত যাই বলি ছেলের কিন্তু একটা ব্যক্তিগত জীবন থাকে এবং তার নিজস্ব সিদ্ধান্ত তাকে নিতে হয়, কিন্তু যখনই মা প্রতিটা স্টেপে ছেলেকে ইন্টারফেয়ার করে এবং ছেলে মায়ের পছন্দ ছাড়া একটা কাজও করবে না, তখন কি হয়, তখন সে কিন্তু স্বাধীন কোনোদিনই হতে পারে না এবং সে কোনো সম্পর্কেই সফল হতে পারবে না।
এটা আমাদের সমাজেও দেখবেন যে যেসব ছেলে তার মায়ের প্রতি অনেক বেশি ভক্ত, তার পরিবারে কিন্তু তার নিজের ফ্যামিলিতে সে যখন বিয়ে করে তখন বউয়ের সাথে কিন্তু অনেক সমস্যা হয়, এমনকি সে যখন অন্য সম্পর্কে জড়ায় গার্লফ্রেন্ডের সাথে তখনও কিন্তু অনেক রকম জটিলতার মুখোমুখি হয়। এটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে একটু খেয়াল করলেই দেখতে পারবেন। যদি মা ছেলের সম্পর্ক অ্যাবনর্মালি ক্লোজ হয় তখন কিন্তু ছেলের জীবনে সেটা বেশিরভাগ সময় নেগেটিভ ইম্প্যাক্ট, ক্ষতিকর প্রভাব ফেলে। When Mrs. Morrell had cancer and was dying, Paul was so sorrowful. Morrell যখন ক্যান্সারে মারা গেল, Paul was so sorrowful. এবং সে এতটাই ভেঙে পড়ে সে সুইসাইড করতে নাই। মা মারা যাওয়ার পর তার জীবনটা তার কাছে এতটাই অর্থহীন মনে হয় সে প্রায় আত্মহত্যা করতে নাই। He missed his mother after his mother death for a long time and he lost the sunshine and power of life. এটা বলতে থাকে যে মা ছিল তার কাছে সানশাইন, পাওয়ার অফ লাইফ, এবং সে আর বেঁচে থাকার কোনো উৎসাহ পায় না। বারবার যখন এটা তার মাথায় আসে মানে কি সে কোনোভাবেই মাকে ভুলতে পারছে না। পল অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট হিজ মাদার্স ফিলিংস। পল প্রতিটা স্টেপে স্টেপে তার মার ফিলিংস সম্পর্কে সচেতন। ওয়েন হি গট অ্যালং উইথ আদার ওমেন, যখনই সে অন্য কারোর সাথে মেলামেশা করছে তখনই তার মায়ের কথা মনে পড়ছে। অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট মাদার্স ফিলিংস ওয়েন হি গট অ্যালং উইথ আদার ওমেন, সে যখনই অন্য নারীর সাথে মিশছে সাথে সাথে তার মায়ের কথা মনে পড়ছে। বিকজ অব দ্য ইফেক্ট ফ্রম হিজ মাদার, প্রতিটা মুহূর্তে তার মায়ের কথা মনে পড়ছে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় সে কি নর্মাল কোনো রিলেশনশিপে যাওয়া তার পক্ষে সম্ভব? He could not control himself in love and deal with his affection successfully. She kono sampurke jorate parche na, kono healthy relationship e jorate parche na, because of his Oedipus complex was serious. That Oedipus complex, mayer proti tar attraction eta onek beshi unhealthy chilo. Etotai unhealthy she onno kono relationship e jorate parche na. He lost the normal ability to make a relationship with other women. সে অন্য কোন নারীর সাথে নর্মাল রিলেশনশিপে যেতে পারছে না। দ্য ওম্যান হু উড স্টে উইথ হিম ইন হিজ মাইন্ড ওয়াজ অনলি হিজ মাদার, সারাক্ষণ তার মনে একজনই, সে তার মা। ইন হিজ লাইফ হিজ মাদার ইজ দ্য ওম্যান দ্যাট হি রিয়েলি লাভস, মাকেই সে সত্যিকার অর্থে ভালোবাসে। দ্য ফার্স্ট গার্ল ফলিং ইন লাভ উইথ পল ইজ মিরিয়াম, পলের জীবনে প্রথম ভালোবাসা যদি বলি মিরিয়াম লিভার, মিরিয়াম She had many similarities with Paul's mother. এই মিরিয়ামের সাথে পলের মায়ের চারিত্রিক characteristics এর দিকে আমরা অনেক মিল পাই। Many similarities with Paul's mother. মানে মিরিয়াম অনেকটা যেন পলের মায়ের প্রতিচ্ছবি। Since Paul regarded Miriam as the substitute of his mother, Paul নিজের মনের অজান্তে তার সাবকনশিয়াস মাইন্ডে অবচেতনে regarded Miriam as the substitute of mother, she mayer moto arekjon ke khuje khuje ber kore feleche. Miriam emon ekjon je tar mayer moto. He could not have a normal affection with Miriam. Ekhon jake je tar mayer moto, jar moddhe tar mayer protichhobi dekhte pay, tar sathe kibhabe ekta normal romantic relationship gore tole. Miriam er sathe jokhoni she mishte jacche tokhoni Miriam er moddhe she tar ma ke dekhte pacche. কি জটিল একটা অবস্থা। When he stayed with Miriam, he always missed his mother. মিরিয়ামের মধ্যে তার মাকে দেখতে পাচ্ছে কিন্তু মিরিয়াম তো তার মা না, মায়ের কথা সারাক্ষণ মনে করছে, সে সারাক্ষণ মাকে মিস করছে। মিরিয়ামের দিকে দেখা মাত্র সে মাকে মিস করছে। His true love and affection belonged to his mother. তার বারবার মনে হতে থাকে যে সে তার মাকেই খুঁজে বেড়াচ্ছে। All love and affection belonged to his mother, which he did not realize. সে বুঝতে পারছে না। When Paul knew that date with Miriam had hurt his mother, jokhon Paul jante pare je Miriam er sathe melamisha karone tar ma mone koshto peyeche, Miriam er sathe tar je date ta hoy, rendezvous hoy, had hurt his mother, ma er jonno koshto pay, he regretted his behavior and could not bear, seta shojjo korte pare na, so that he decided to separate from Miriam. Ekta shomoy she Miriam er sathe somporko chhed kore, মিরিয়ামের সাথে তার সম্পর্কটা কেন টিকছে না, কারণ বারবার
মিডিয়ামের মধ্যে সে তার মাকে দেখতে পায়। সে সাবকনসিয়াসলি, পল সাবকনসিয়াসলি এমন একজনকে খুঁজে বের করেছে যে তার মায়ের মতো। মিডিয়ামের দিকে তাকানো মাত্র মায়ের কথা মনে পড়ে, মাকে মিস করে, এবং মিডিয়ামের সাথে সে নর্মাল একটা রিলেশনশিপে জড়াতে পারছে না। এত বছর একসাথে থাকার পরেও সে কোনোভাবেই মিডিয়ামের সাথে একটা হেলদি নর্মাল রিলেশনশিপে যেতে পারলো না। The second woman in Paul's life was Clara, who was a married woman. দ্বিতীয় যে মহিলার সাথে তার সম্পর্ক, Clara Davis. Clara, a married woman. বিবাহিতা। বিবাহিতা, কিন্তু সে হাজবেন্ডকে ডিভোর্স দেবে না, আলাদা থাকে। Clara was a sexy woman. Paul was attracted by her enthusiasm. ক্লারার প্রতি পল ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়। মিডিয়ামের সাথে ওর সম্পর্কটা ছিল স্পিরিচুয়াল, প্ল্যাটনিক, ক্লারার সাথে ওর ফিজিক্যাল। বাট পলস হার্ট বিলংস টু মিডিয়াম। পল ক্লারার সাথে ফিজিক্যালি ইনভলভ হচ্ছে ঠিকই, কিন্তু সে বারবার তার মন কি বলছে, তার মন বলছে ওর সোল বিলংস টু হিজ মাদার। যখনই সে ক্লারার সাথে সম্পর্কে জড়াচ্ছে, ক্লারার সাথে যখন কাছাকাছি যাচ্ছে, বারবার তার আবারও তার মায়ের কথা মনে পড়ছে। ইনফ্যাক্ট মিসেস মোরেল অলসো নিউ দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর পল টু ইন্টারচেঞ্জ উইথ ক্লারা ইন সোল। পলের মা জানত যে ক্লারার সাথে কোনোভাবেই ও মেন্টালি স্পিরিচুয়ালি মিল পাবে না, ওর সাথে ওর মনের মিল হবে না। ক্লারা ওয়াজ স্টিল এ সাবস্টিটিউট ফর প্যাশন উইচ মিসেস মোরেল কুড নট গিভ পল। এখন ছেলে তো মায়ের কাছ থেকে ওই প্যাশন পেতে পারে না, ক্লারা হচ্ছে মায়ের কাছ থেকে সে যেটা পাচ্ছে না, ক্লারা ওকে সেটা দিচ্ছে। ক্লারা আ সাবস্টিটিউট ফর প্যাশন উইচ মিসেস মোরেল কুড নট গিভ পল। এখন মায়ের সাথে ছেলের সম্পর্ক এটা যতটাই ডিপ হোক না কেন, পলের মধ্যে তো সেই অভাবটা থেকে যাবে, দ্যাট হাঙ্গার ফর প্যাশন, সেই অভাবটা সে পূরণ করছে ক্লারার কাছ থেকে। ক্লারা ওয়াজ স্টিল এ সাবস্টিটিউট ফর প্যাশন। অ্যাজ প্যাশন গ্রোয়িং অ্যাওয়ে, একটা সময় তো প্যাশনে ভাটা পড়ে, অ্যাজ প্যাশন গ্রোয়িং অ্যাওয়ে পল উইড রিটার্ন টু হিজ মাদার অ্যাগেন। আবার সে ঠিকই তার মায়ের কাছে ফিরে আসতো, কারণ প্যাশন এটা তো সাময়িক, এটা ভেরি টেম্পোরারি। আবার ঠিকই সে তার মায়ের কাছে ফিরে আসতো। ফাইনালি Paul was bewildered in the love affair with Clara. একটা সময় পল মেন্টালি আনস্টেবল হয়ে যায়। মাদার ডিরেক্টলি এফেক্টেড পলস পয়েন্ট অফ ভিউ অ্যাটিচিউড টু হিজ গার্লফ্রেন্ড। হিজ রিলেশনশিপ উইথ টু গার্লস আর ইনকমপ্লিট। মিডিয়াম লিভার বলি আর ক্লারা ডেভিস বলি, দুজনের সাথেই তার সম্পর্কটা হচ্ছে অসম্পূর্ণ। পল ডিড নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লাভ আদার্স। পল আসলে মায়ের প্রতি তার ভালোবাসা এবং গার্লফ্রেন্ডের প্রতি তার ভালোবাসা, এই দুটাকে সে আলাদা করতে পারছে না। এই দুটো যে আলাদা সেটা সে বুঝতে পারে না। এই জন্য তার মনে হয় সে যখনই তার গার্লফ্রেন্ডকে ভালোবাসছে, সেটা মিডিয়াম হোক বা ক্লারা হোক, তখনই তার মনে হয় সে তার মায়ের সাথে বেইমানি করছে। গার্লফ্রেন্ডের সাথে মেলামেশা মানে হচ্ছে মায়ের সাথে বেইমানি করা। এই জন্য সে কোনো সম্পর্কে একদম মন থেকে ইনভলভ হতে পারছে না। এই যে মায়ের প্রতি অ্যাবনর্মাল অ্যাট্রাকশন যেটা আমরা বলছি, ছেলে যদি মায়ের প্রতি অ্যাবনর্মালি তার ভালোবাসাটা লেভেলটা যদি অ্যাবনর্মাল লেভেলের হয়ে যায়, তখনই কিন্তু ছেলে আর কাউকে ভালোবাসতে পারে না, বারবার তার মায়ের কথাই মনে পড়ে, যদিও এটা খুবই অ্যাবনর্মাল এবং আনহেলদি। তারপরেও পলের কিন্তু বারবার তার মায়ের ছবিটাই ভেসে উঠবে, কারণ সে মায়ের প্রতি ভালোবাসা, গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা, এটা যে দুই রকমের ভালোবাসা, এটা সে রিয়েলাইজ করতে পারছে না। এটাকে আমরা বলছি ইডিপাস কমপ্লেক্স। এখন আমরা আমাদের এই পর্যন্ত গত ক্লাস আমরা আলোচনা করেছি, আমরা মোটামুটি রিভিশনই করলাম, আজকে আমরা মূল আলোচনায় ঢুকবো। এখন রিজন ফর পলস ইডিপাস কমপ্লেক্স, এই যে পল তার যে ইডিপাস কমপ্লেক্স, মায়ের প্রতি অ্যাবনর্মাল অ্যাট্রাকশন, বাবার প্রতি অ্যাবনর্মাল হেট্রেড, মায়ের প্রতি অ্যাবনর্মাল লেভেলের ভালোবাসা, বাবার প্রতি অস্বাভাবিক রকমের ঘৃণা, এর কারণগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। কেন এরকম হলো, পলের ইডিপাস কমপ্লেক্সের কারণগুলো কি কি আমরা একটু দেখি। 2.1 সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টরস, মানে কি সমাজ।
healthy state of mind must be established on the basis of a healthy lifestyle and social system. একটা সুস্থ সমাজ একটা সুস্থ লাইফস্টাইল খুবই জরুরি ফর হেলদি স্টেট অফ মাইন্ড আমরা যদি আশা করি যে আমাদের হেলদি স্টেট অফ মাইন্ড সুস্থ মন মানসিকতা থাকবে সুস্থ মন মানসিকতা থাকার জন্য সুস্থ জীবনযাপন হেলদি লাইফস্টাইল এবং হেলদি সোশ্যাল সিস্টেম সুস্থ সমাজ থাকা জরুরি আমরা যদি সুস্থ সমাজে বসবাস না করি আমাদের জীবনযাপন লাইফস্টাইল যদি সুস্থ না হয় তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা সুস্থ হবে না সুস্থ মন মানসিকতার জন্য সুস্থ সমাজ প্রয়োজন সুস্থ জীবনযাপন ধরনের প্রয়োজন পলস ইডিপাস কমপ্লেক্স কন্টেইনড দ্য সোশ্যাল ফ্যাক্টরস দ্য অ্যাবনর্মাল লাইফ বিটুইন পল অ্যান্ড হিজ মাদার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট এট দ্য টাইম কি বলছে লি হাইয়ান কি বলছে দ্য অ্যাবনর্মাল লাভ বিটুইন পল অ্যান্ড হিজ মাদার এই যে মা আর ছেলের অস্বাভাবিক ভালোবাসা ইট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল এনভায়রনমেন্ট এট দ্য টাইম এর পেছনে সমাজ দায়ী এর পেছনে সমাজ দায়ী সোসাইটি ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাবনর্মাল রিলেশনশিপ কিভাবে আমরা একটু সামনে আগেই পরিষ্কার হবে The whole social environment and social atmosphere were bad. Puro samajtai chilo oshustho. Puro samajtai chilo rogakranto. The capitalist industrial civilization caused the workers' misfortune. Ei je pujibadi shilpo samaj, shilpo shobhota. Manushke jontrer moto treat kore. মানুষকে যন্ত্রের মতো করে ব্যবহার করে এর ফলে যারা ওয়ার্কার যারা শ্রমিক তাদের খুবই দুঃখ দুর্দশা পুঁজিবাদী সমাজ তো এই শ্রমিকদের কথা বিন্দুমাত্র চিন্তাও করে না তারা শুধু তাদেরকে অপব্যবহার করে শোষণ করে নির্যাতন করে এবং যারা শ্রমিক তাদের মন মানসিকতা কিন্তু একটা সময় খুবই নেগেটিভ হয়ে যায় ওয়ার্কার্স দেয়ার মেন্টালিটি বিকেমস ভেরি নেগেটিভ তাদের মধ্যে নেগেটিভিটি আসে ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন শ্রমিকদের উপর এতটাই অত্যাচার করে যে শ্রমিকরা একটা সুস্থ জীবনযাপন করার সাহস এবং সামর্থ্য কোনোটাই তাদের মধ্যে থাকে না ক্রুয়েলটি অফ ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন ক্রুয়েলটি নিষ্ঠুরতা অফ ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন পুঁজিবাদী শোষণ এটার যে নিষ্ঠুরতা এন্ড স্কুইজিং দ্য রুট অফ ওয়ার্কার্স একদম শ্রমিকদেরকে অত্যাচার অনাচার নির্যাতনে নিষ্পেষিত করে এমন ভাবে শ্রমিকদেরকে ট্রিট করা হয় যেন ওরা কোনো মতে কে পড়ে বাঁচতে পারে অন্য কোনো কিছু করার মতো সামর্থ্য তাদের না থাকে এবং তাদের অবস্থাটা খুবই করুণ দে লিভড ইন পভার্টি এবং শ্রমিকরা যাতে আজীবন দারিদ্র্যের মধ্যে ঘুরপাক খায় তারা যেন কোনো দিন তাদের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি না আসে শ্রমিকদের এমন ভাবে ট্রিট করা হয় যাতে ওরা কোনোদিন তাদের মধ্যে সচ্ছলতা না আসে এটা হচ্ছে পুঁজিবাদী সমাজের একটা টেকনিক একবার যে শ্রমিক সারা জীবন সে শ্রমিক তাকে কখনোই সেই সুযোগটা দেয়া হবে না যাতে তার মধ্যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে কারণ যতদিন সে গরিব ততদিন তাকে শোষণ করে সুবিধা নেওয়া যাবে ফায়দা লোটা যাবে Nottingham mining area was dirty. Miners did the inhuman drudgery, risking their lives every time. They gradually become rough and cruel. Paul-er baba jekhane chakri kore. Nottingham mining area. Khubi nongra. Oshastokor khubi nongra. মাইনার্স ডিড দ্য ইনহিউম্যান ড্রাজারি যারা শ্রমিক তাদের অমানসিক পরিশ্রম করতে হয় রিস্কিং দেয়ার লাইভস এভরি টাইম সব সময় তার নিজের জীবন নিজের হাতে নিয়ে নামতে হয় যে কোনো মুহূর্তে সে মৃত্যুবরণ করতে পারে এই অসুস্থ পরিবেশে তারা যখন কাজ করে দে গ্র্যাজুয়ালি বিকেম রাফ এন্ড ক্রুয়েল এরকম একটা নিষ্ঠুর পরিবেশে কাজ করতে করতে শ্রমিকরা একসময় নিষ্ঠুর হয়ে ওঠে অমানসিক পরিশ্রম করতে করতে তারা একসময় অমানুষ হয়ে যায় Only the wine could make them contemporarily forget their sorrow and fatigue
একটাই মাত্র এন্টারটেইনমেন্টের মাধ্যম, সেটা হচ্ছে ড্রিঙ্ক করা, মদ, ওয়াইন, ড্রিঙ্কিং। এই নিষ্ঠুর অসুস্থ জীবন থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় তাদের মধ্যে, একটাই মাত্র এন্টারটেইনমেন্টের উপায়, সেটা হচ্ছে ওয়াইন। তারা মদ পান করত, তারা ড্রিঙ্ক করত, এবং ড্রিঙ্কিং এর মাধ্যমে তারা তাদের যে নিষ্ঠুর কষ্টের দুঃখময় জীবন, এটাকে তারা ভুলে থাকত। ওয়াল্টারও ব্যতিক্রম না, তার এই নিষ্ঠুর অমানুষ পরিশ্রম এবং অসুস্থ পরিবেশ, এটাকে ভুলে থাকার জন্য ওয়াল্টার প্রচুর ড্রিঙ্ক করত। At home, only coarse sound and harsh word can alleviate their anger in mind. যখনই তারা বাড়িতে আসতো, তখন তারা বিশ্রী ভাষায় গালাগালি করত, প্রচন্ড ঝগড়া হতো, কারণ এই ঝগড়ার মাধ্যমে, এই গালাগালির মাধ্যমে তাদের ভেতরে যে অস্থিরতা, কষ্ট, যন্ত্রণা, তারা সেটা উগড়ে দিত, তারা সেটা প্রশমন করার চেষ্টা করত। তাদের ভেতরে যে নেগেটিভিটি জমত এই অসুস্থ পরিবেশে কাজ করতে করতে, অমানসিক পরিশ্রম করতে করতে, এটা তারা ঝগড়ার মাধ্যমে প্রকাশ করে দিত। পল'স ফাদার ওয়াজ জাস্ট লাইক আদার মাইনার, ওয়াল্টার, পলের বাবা, আর দশটা শ্রমিকের মতোই। They spent all their time doing their gloomy work. They were completely exhausted. দিন রাত 24 ঘন্টা প্রায় এদের ব্যস্ত থাকতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। এরকম পরিশ্রম করার পর তাদের সুস্থ মন মানসিকতা বজায় রাখা অসম্ভব। Their wives raised children. তারা তাদের ফ্যামিলিতে, তাদের স্ত্রীরা, তাদের একটাই কাজ ছিল বাচ্চা লালন পালন করা। ইন স্মল হাউসেস, ছোট্ট ঘুপড়ি, ছোট্ট কুটিরের মতো বাসা, সেইখানে তাদের স্ত্রীরা শুধু বাচ্চা লালন পালন করত। লাইফ ওয়াজ নাথিং মোর দেন পভার্টি অ্যান্ড ডার্টি, জীবন মানেই হচ্ছে দারিদ্র ছিল তাদের জন্য এবং নোংরা। দে লিভ ইন ডেসপেয়ার, তাদের জীবন পুরোটাই হচ্ছে হতাশার মধ্যে। অ্যান্ড হ্যাভ নো হোপ ফর লাইফ, শ্রমিকদের জীবন এতটাই অমানবিক, এতটাই হতাশার যে তারা কোন রকম আশার আলো দেখতে পেত না। It was the social background of family conflict of husband and wife. Highlight করছি, very important. দেখেন, it was the social background of family conflict of husband and wife. এই যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, আপনাদের মনে হয়, আপনাদের কি মনে হয়, সমাজটা যদি সুস্থ হতো, তাদের এলাকাটা যদি সুস্থ হতো, শ্রমিকদের কাজ করার পরিবেশ যদি সুস্থ হতো, তাহলে কিন্তু তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো না। কেন তারা একজন আরেকজনের পেছনে লেগে আছে, কেন তাদের মধ্যে বিশ্রী ঝগড়া হচ্ছে, পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে, এর পেছনে অবশ্যই অসুস্থ সমাজ দায়ী। দে হ্যাড এ ফ্যামিলি হ্যাপি টাইম আফটার দ্য ওয়েডিং, এটা এখানে কার কথা বলছে, পলের বাবা মা। বিয়ে করার পরপরই ওয়াল্টার অ্যান্ড গার্ট্রুড, তারা বিয়ে করার পরপরই 6 মাসের মতো তারা ছিল খুবই সুখী। They had a happy time after the wedding. বিয়ের পরপর তাদের সম্পর্কটা খুবই মধুর ছিল। But the poverty of life, hard working of low quality of education crushed Mrs. Morrell's girlhood dream. কিন্তু ওয়াল্টার অমানসিক পরিশ্রম করতে করতে, অসুস্থ পরিবেশে পরিশ্রম করতে করতে, একটা সময় তার মধ্যে যে আনন্দটা ছিল সে হারিয়ে ফেলে। ওরকম একটা অসুস্থ পরিবেশে কাজ করতে করতে ওয়াল্টার একসময় নিজেই মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। মিসেস মোরেল গার্ট্রুড একটা সময় ওয়াল্টারকে সে যেভাবে দেখেছিল, তার চোখের সামনে ওয়াল্টার অন্য মানুষ হয়ে গেল, বদলে গেল। ডিসঅ্যাপয়েন্টেড টু হার হাজব্যান্ড, মিসেস মোরেল পোর্ড অল হার লাভ এন্ড এনার্জি আপন পল, যেহেতু হাজব্যান্ডটা চোখের সামনে নষ্ট হয়ে গেল, তখন মিসেস মোরেল তার সমস্ত ভালোবাসা, সমস্ত আদর, কেয়ার, সবকিছু তখন হাজব্যান্ডের থেকে আসলো পলের দিকে। Which caused Paul's abnormal affection for mental and emotion. এখন কথা হচ্ছে, ওয়াল্টার মোরেল সে যদি একটা সুস্থ চাকরি করত, সে যদি ভালো একটা চাকরি করত, ভালো একটা জায়গায় যদি ওরা থাকত, পল যদি সুখী থাকতো, হ্যাপি থাকতো, তাহলে কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কটা এত নিষ্ঠুর হতো না। পলের বাবা মার মধ্যে কেন ঝামেলা হচ্ছে,
কারণ পলের বাবা খুবই বাজে একটা জায়গায় চাকরি করে কারণ পলরা খুবই বাজে একটা জায়গায় বাস করে আনহেলদি সোসাইটি এন্ড হিজ ফাদার্স প্রফেশন ইজ ইনহিউম্যান মেবি ওয়াল্টার যদি ভালো একটা চাকরি করত যদি সুস্থ জীবন যাপন করত তাহলে হয়তো পলের বাবা মার মধ্যে এরকম ঝগড়াও হতো না তখন পলের মা তার সমস্ত অ্যাট্রাকশন সমস্ত মেন্টাল সাপোর্ট ছেলেদের কাছ থেকে চাইতো না পল মেবি উড নট হ্যাভ বিন সাফারিং ফ্রম ইডিপাস কমপ্লেক্স পলের সম্ভবত ইডিপাস কমপ্লেক্স হতো না তাহলে সমাজ এর পেছনে দায়ী অসুস্থ সমাজ অসুস্থ জীবন যাপন Next, personal factors, 2.2, personal factors. Mr. and Mrs. Morrell were enduring the pain of the marriage without love when Paul was born. Paul jakhon janmay, takhon Mr. and Mrs. Morrell, they were enduring the pain of marriage without love. Totodine, tader moddhe bindu matro bhalobasha obosishto nai. এটা জাস্ট একটা রোবোটিক রিলেশনশিপ মানে পল যখন জন্মাচ্ছে তখন গার্ট্রুড আর ওয়াল্টার তাদের মধ্যে কোনো ভালোবাসা সম্পর্ক আর অবশিষ্ট নাই পল ওয়াজ দ্য সেকেন্ড সান অফ দিস ফ্যামিলি পল হচ্ছে এই পরিবারের দ্বিতীয় ছেলে ওয়েন হি ওয়াজ বর্ন পল যখন জন্মালো হিজ মাদার হ্যাড নো লাভ ফর হিজ ফাদার গার্ট্রুড ওয়াল্টারের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা অবশিষ্ট নাই ডেলিকেট পল লাইং ইন মাদার্স আর্মস পল মায়ের কোলে শুয়ে থাকত হিজ ডার্ক ব্লু আইজ অলওয়েজ স্টেয়ার্ড অ্যাট হিজ মাদার অ্যাজ ইফ ডিগিং হার ইনার সিক্রেট থটস তখন পলের চোখের দিকে তাকিয়ে গার্ট্রুড সবকিছু ভুলে থাকত Mrs. Morrell decided to devote herself to love him. এখন Gertrude, পলের মা, তার সমস্ত ভালোবাসা, সমস্ত আদর সবকিছু পলের জন্য নিবেদন করে। কারণ হাজবেন্ডের কাছ থেকে সে কোনো রকম সাপোর্ট পাচ্ছে না। হাজবেন্ডের কাছ থেকে সে ভালোবাসাটা যেটা পাচ্ছে না সেটা তার ছেলেদের কাছ থেকে সেটা আশা করছে। When Paul was a boy, he was gentle, delicate. এটা একটু আগে আমরা বললাম, Paul অন্য আট দশটা বাচ্চার থেকে ও অনেক বেশি ইন্ট্রোভার্ট অনেক বেশি ডেলিকেট অনেক বেশি ইমোশনাল অনেক বেশি সেন্সিটিভ ওয়েন পল ওয়াজ এ বয় হি ওয়াজ জেন্টল ডেলিকেট অ্যান্ড নিডিং মাচ কেয়ার অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য অ্যাডাল্ট অন্য আট দশটা ছেলের চাইতে ওর অনেক বেশি কেয়ার প্রয়োজন মানে এতটাই মার উপর ডিপেন্ডেন্ট যে সে মা ছাড়া থাকতেই পারে না পলের অনেক বেশি কেয়ার টেক কেয়ার প্রয়োজন আমরা নভেলের একটা লাইন দেখতে পাচ্ছি এখানে কোটেশন আছে কোটেশন মার্কের ভেতরে মিনওয়াইল উইলিয়াম গ্রো বিগার অ্যান্ড স্ট্রংগার অ্যান্ড মোর অ্যাক্টিভ বড় ছেলে মানে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে গায়ে গতরে বড় হচ্ছে ওয়াইল পল অলওয়েজ রাদার ডেলিকেট অ্যান্ড কোয়াইট গট স্লিমার বড় ছেলে যেভাবে মানে হেলদি হয়ে উঠছে বড় হচ্ছে পল তার পাশে অনেকটাই রোগা বড় ছেলে উইলিয়াম যেমন চঞ্চল স্বাস্থ্যবান পল খুবই শান্তশিষ্ট ডেলিকেট কোয়াইট গট স্লিমার একেবারে শুকনা এন্ড ট্রটেড আফটার হিজ মাদার লাইক আ শ্যাডো সারাক্ষণ মায়ের পেছনে হাঁটত মা ছাড়া কোনো কিছুই বুঝতো না তার উঠতে বসতে মা সবকিছুতে তার মা ছাড়া চলে না সিন্স পলস চাইল্ডহুড পল হ্যাড বিন পার্টিকুলারলি সেন্সিটিভ যেটা আমরা বারবার বলছি পল কিন্তু আমরা স্টিফেন ডেডালাস এর মধ্যে যেটা পেয়েছি পল মোরেল ইজ ভেরি সেন্সিটিভ অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ আপনি দেখবেন আমাদের সামাজিক জীবনে সোশ্যাল লাইফে আপনার যে ফ্রেন্ড যত সেন্সিটিভ তার জীবনে সমস্যা তত বেশি যে যত বেশি সেন্সিটিভ তার লাইফে প্রবলেম কনফিউশন কনফ্লিক্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট দুঃখ কষ্ট যন্ত্রণা তত বেশি যে যত সেন্সিটিভ তার জীবনে যন্ত্রণা তত বেশি হি ওয়াজ রিচ ইন আর্টিস্টিক আমরা নেক্সট পেজে চলে যাই হি ওয়াজ রিচ ইন আর্টিস্টিক এক্সপ্রেশন অ্যান্ড ফ্যান্টাসি পলের মধ্যে একটা শিল্পী লুকিয়েছিল
পল হচ্ছে খুব ভালো পেইন্টিং করত ও ভালো একজন আর্টিস্ট হিসেবে হি কুড পেইন্ট রিয়েলি ওয়েল হি বিকাম আ পটেনশিয়াল আর্টিস্ট হুইচ ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিজ মাদারস মোটিভেশন মা ওকে অনুপ্রেরণা দিত মা চাইত যেহেতু খনিতে কাজ করতে করতে ওয়াল্টার অমানুষ হয়ে গেছে অমানবিক পরিশ্রম করতে করতে ওয়াল্টার অমানুষ হয়ে গেছে তার ছেলেকে সে কোনোভাবেই খনিতে কাজ করতে দেবে না ছেলের মধ্যে যেন মানবিকতা বজায় থাকে এই জন্য ছেলেকে পেইন্টিং করার জন্য আর্টিস্ট হওয়ার জন্য যাবতীয় অনুপ্রেরণা তার মাই তাকে দিত স্টিফেন ডেডালাসকে আর্টিস্ট রাইটার হওয়ার জন্য তার ফ্যামিলি থেকে কিন্তু ওইভাবে অনুপ্রেরণা দেয়া হয়নি এই জন্য কিন্তু স্টিফেন ডেডালাস ইজিলি তার ফ্যামিলিকে ছেড়ে চলে যাওয়ার সাহসটা পাচ্ছে কিন্তু এখানে পল তার আর্টিস্ট হওয়ার পুরো প্রেরণা কিন্তু তার মায়ের কাছ থেকে পাচ্ছে হি বিকেম পটেনশিয়াল আর্টিস্ট হুইচ ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিজ মাদার্স মোটিভেশন পুরো মায়ের সাহস মায়ের অনুপ্রেরণা মোর ওভার পল অ্যান্ড আদার চিলড্রেন ডিড নট লাইক দেয়ার ফাদার মায়ের প্রতি তো অনেক বেশি আকর্ষণ ঠিকই আছে তার উপরে তদুপরি মোর ওভার পল অ্যান্ড আদার চিলড্রেন ডিড নট লাইক দেয়ার ফাদার পল এবং তারা চার ভাই বোন বাবাকে দেখতে পারত না স্পেশালি পল পল তার বাবাকে ঘৃণা করত বাবাকে দুই চোখে দেখতে পারত না হি অফটেন ওয়াক আপ এট নাইট রাতে তার ঘুম ভেঙে যেত বিকজ অফ কোয়ারেল বিটুইন মাদার অ্যান্ড ফাদার প্রায় রাতেই তার ঘুম ভেঙে যেত কারণ বাবা মার মধ্যে ঝগড়া হতো সে বারবার দেখতো তার বাবা মায়ের সাথে ঝগড়া করছে বাবা মাকে মারছে মাকে মেরে ঘর থেকে বের করে দিচ্ছে ও শুধু এটাই দেখতে পাচ্ছে হি হেটেড হিজ ফাদার একটা সময় বাবার প্রতি ঘৃণা বিন্দু বিন্দু জমতে থাকে পল তো আর বুঝতে পারে না যে তার বাবা অমানসিক পরিশ্রম করছে অসুস্থ একটা পরিবেশে চাকরি করছে তার মধ্যে যে বিষাক্ত নেগেটিভিটি জমছে সেটাই তো সে ঝগড়ার মাধ্যমে এক্সপ্রেস করছে কিন্তু পল তো ছোট মানুষ ওর তো এটা বোঝার বয়স ছিল না সে বাবাকে ভুল বুঝত তার কথা ছিল বাবা শুধু মার সাথে মিশ্রী ভাষায় গালাগালি করে ঝগড়া করে এই জন্য তার বাবার প্রতি তার ঘৃণা জন্মাত When his father was sent to hospital because of industrial injury, একটা সময় তার বাবা খনির কাজ করতে করতে একটা সময় অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয় তখন পল তার মাকে কি বলে He said to mother happily that he would wanted to play the role of his father. বাবা হাসপাতালে পল বলছে আমি এখন বাবা আমি এখন সংসারের বাবা He wanted to play the role of his father. সে বলছে বাবা হাসপাতালে তো কি হয়েছে আমি বাবা সাজব মাকে সে বলছে আমি বাবা সাজব বাবার প্রতি তার কতখানি বিতৃষ্ণা This characteristics and behaviors were completely beyond a normal boy's mentality. আদর্শ সাধারণ ছেলের behavior এর সাথে কিন্তু এই behavior মিলবে না. Now something is seriously wrong with this boy. এই ছেলেটা বড় হচ্ছে যেভাবে তার যে mental growth up, এই growth up এর মধ্যে কোন একটা problem আছে. এবং তার behavior এর মধ্যে বারবার express হচ্ছে. এই যে Oedipus complex, এটার জন্য সমাজ দায়ী একটা আমরা বললাম না সমাজ দায়ী একই সাথে পল নিজেও দায়ী ওর যে চরিত্র ওর যে ক্যারেক্টারিস্টিক্স ওর যে অ্যাটিটিউড এটাও দায়ী পল ইজ অ্যাবনর্মালি সেন্সিটিভ পল ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য ফিলিংস অফ হিজ ফাদার তার বাবা কেন মায়ের সাথে ঝগড়া করছে এটা কিন্তু সে বুঝতে চাচ্ছে না সে বাবাকে এক পেশে ওয়ান সাইডেড হেট্রেড ঘৃণা করে যাচ্ছে তার বাবা যখন হাসপাতালে তখন বাবার প্রতি সিম্প্যাথি ফিল করার চাইতে সে বলছে হি ওয়ান্টেড টু প্লে দ্য রোল অফ হিজ ফাদার মানে বাবার প্রতি তার যে সাধারণ সিম্প্যাথি ও নর্মাল সিম্প্যাথি টুয়ার্ডস ফাদার এটা কিন্তু আমরা পলের মধ্যে পাচ্ছি না পল ইজ এক্সট্রিমলি হেটফুল towards father এখন এটার পেছনে যদি আমরা কারণ খুঁজতে যাই যে কেন বাবার প্রতি তার এতটা বিতৃষ্ণা এটা আমরা পরের পয়েন্টে পাবো ফ্যামিলি ফ্যাক্টরস যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে হয় ফ্যামিলি ফ্যাক্টরস এডিপাস কমপ্লেক্স কেন হচ্ছে কারণ পরিবারের সমস্যা আছে
Marriage failure caused a series of family conflicts. এই যে বিয়েটা ওয়াল্টার এন্ড গার্ট্রুড এদের যে বিয়েটা এই বিয়েটাই ছিল সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ম্যারেজ ফেইলিয়ার কজ আ সিরিজ অফ ফ্যামিলি কনফ্লিক্ট এই যে গার্ট্রুড মধ্যবিত্ত পরিবারের মেয়ে আ গার্ল ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি আর ওয়াল্টার হচ্ছে নিম্নবিত্ত পরিবারের ছেলে এদের মধ্যে সাধারণ সম্পর্ক গড়ে ওঠা প্রায় অসম্ভব ছিল ওয়াল্টার ওয়াজ এ ম্যান ফ্রম দ্য বটম ওয়াল্টারের বাবা মা হচ্ছে একেবারে গরিব ফ্যামিলির একেবারে হতদরিদ্র পরিবারের সদস্য হি হ্যাড নো এডুকেশন অশিক্ষিত ছিল ওয়াল্টার ছিল অশিক্ষিত লিখতে পড়তে জানতো না স্পোক উইথ ডায়ালেক্ট আঞ্চলিক ভাষায় কথা বলতো spoke with dialect unable to communicate with wife and children in spirit স্ত্রী বাচ্চাদের সাথে যে সুস্থভাবে কমিউনিকেট করবে এটাই তো ওয়াল্টার জানতো না সে তো সারা দিন তার পরিশ্রম করতে করতেই চলে যেত স্ত্রী বাচ্চাদের সাথে যে সুস্থভাবে যোগাযোগ করবে কথাবার্তা বলবে সেইটুকু সুযোগ তার থাকতো না তাহলে আমরা মোরেল কেমন ছিল ওয়াল্টার কেমন ছিল তার একটা ছবি কিন্তু পাচ্ছি আবার দেখেন হাইলাইট করছি মিস্টার মোরেল মানে ওয়াল্টার পলস বাবা পলের বাবা ওয়াজ এ ম্যান ফ্রম বটম একদম লোয়ার ক্লাস ফ্যামিলি হি হ্যাড নো এডুকেশন পড়াশোনা জানতো না লেখাপড়া জানতো না স্পোক উইথ ডায়ালেক্ট আঞ্চলিক ভাষায় কথা বলছে আনএবল টু কমিউনিকেট উইথ ওয়াইফ এন্ড চিলড্রেন ইন স্পিরিট বাচ্চাদের সাথে স্ত্রীর সাথে যে ঠিক মতো কমিউনিকেট করবে কথা বলবে সেই বিষয়ে অক্ষম অন্যদিকে মিসেস মোরেল কেমন ছিল পলের মা কেমন ছিল মিসেস মোরেল ওয়াজ বর্ন ইন মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবারে জন্ম ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী আমরা ইন্টেলেকচুয়াল বলেছি ইন্টেলেকচুয়াল মাইন্ডেড এডুকেটেড শিক্ষিত পলের মা হচ্ছে শিক্ষিত স্ট্রং উইলড অ্যান্ড অ্যাম্বিশিয়াস এবং মিসেস মোরেল হচ্ছে খুবই উচ্চাকাঙ্ক্ষী অ্যাম্বিশিয়াস মানে ওয়াল্টার মোরেল গার্ট্রুড মোরেল পলের বাবা মা দুইজন সম্পূর্ণ দুই মেরুর উল্টা একজন আরেকজনের সাথে বিন্দুমাত্র মিল নাই অলমোস্ট জিরো সিমিলারিটি এটা অবাক হওয়ার মতো যে তাদের বিয়েটা কিভাবে হলো কিসের ভিত্তিতে তাদের বিয়েটা হলো এটা আমরা পরবর্তীতে জানতে পারবো মিসেস মোরেল রিয়েলাইজ দ্যাট শি রিগ্রেটেড হার ডিসিশন এটা মিসেস মোরেল গার্ট্রুড ভালোবেসে বিয়ে করেছে ওয়াল্টারকে এটা তার নিজের সিদ্ধান্ত ছিল ইট ওয়াজ নট ফ্যামিলি অ্যারেঞ্জড ম্যারেজ এটা ছিল প্রেমের বিয়ে লাভ ম্যারেজ বিটুইন ওয়াল্টার অ্যান্ড গার্ট্রুড একটা সময় গিয়ে গার্ট্রুড তার ভুলটা বুঝতে পারে মিসেস মোরেল রিয়েলাইজ দ্যাট শি রিগ্রেটেড হার ডিসিশন কন্ট্রাডিকশন অ্যান্ড স্ট্রাগল ওয়াজ ইনএভিটেবল মানে এই ফ্যামিলি টিকবে না মানে তাদের ভুল সিদ্ধান্ত বিয়েটা তাদের একটা অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল এদের দুইজনের মধ্যে বিন্দুমাত্র মিল নাই বিন্দুমাত্র মিল নাই এখন এরা কিভাবে সংসার করবে মিসেস মোরেল পলের মা ওয়ান্স ডিসপাইসড দ্য লাইফ অফ হার হাজব্যান্ড তার বাবার যে লাইফ তার যে হাজব্যান্ড মানে পলের বাবার যে পলের বাবা তার লাইফস্টাইলটাকে সে ঘৃণা করে trying to improve his cultural and moral accomplishment. Gertrude-এর আশা ছিল এই ওয়াল্টারকে সে মানুষ করবে থাকে না আপনার অনেক ফ্রেন্ডদের মধ্যে দেখবেন আপনার বান্ধবীরা এমন একজনকে পছন্দ করে বিয়ে করতে চাচ্ছে যার সাথে তার যায় না তখন আপনার বান্ধবী হয়তো আপনাকে বলবে আমি ওকে বিয়ে করে মানুষ করব নিজের মতো করে গড়ে তুলব এটা কিন্তু আমাদের গার্ট্রুডেরও জীবনের ইচ্ছা ছিল তার ইচ্ছা ছিল ওয়াল্টারকে সে কালচার্ড করে গড়ে তুলবে বিয়ের পরে ওয়াল্টারকে সে বদলে দেবে পাল্টে দিবে এটা তার ইচ্ছা ছিল বাট ক্লাস ডিফারেন্স ওয়াজ নট সো ইজি টু এলিমিনেট বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্তর মধ্যে যে বিদ্বেষ এটা কিন্তু উচ্চবিত্তের সাথে যে বিদ্বেষ তার থেকেও বেশি কঠোর মধ্যবিত্ত নিম্নবিত্ত এই দুইয়ের মধ্যে যে মানে সংঘাত এটা কিন্তু অনেক বেশি সিরিয়াস দ্য ক্লাস ডিফারেন্স ওয়াজ নট সো ইজি টু এলিমিনেট অন দ্য কন্ট্রারি
A continuous struggle between a husband and wife was deeply influenced on their son's growth. Chele boro hocche ebong tader chokher samne ei lower class middle class er moddhe je bisri shongorsho bhoyongkor je shonghat eta kintu bar bar chokhe porche. Gertrude cheyechilo Walter ke civilized korte shobhyo korte kintu Walter er shei bindu matro iccha chilo na. Because of this relationship, AJ Gertrude তার মনের ইচ্ছা তো পূরণ হলো না, তার যে ইচ্ছা ছিল তার হাজবেন্ড কে সে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নেবে, ওয়াল্টার কে সে শিখিয়ে পড়িয়ে মানুষ করবে, এটা তার ইচ্ছা ছিল, কিন্তু সে ব্যর্থ. আ ফেইলড রিলেশনশিপ. একটা সময় দেখা গেল যে সিক্স মান্থ, আফটার সিক্স মান্থ তাদের যে ভালোবাসা ভ্যানিশড, তাদের মধ্যে যে তীব্র প্যাশন ছিল এটা একসময় ভ্যানিশড হয়ে গেল, বাতাসে মিলিয়ে গেল. বিকজ অফ দিস রিলেশনশিপ মাদার্স লাভ ট্রান্সফার টু হার সান. যেহেতু হাজবেন্ডের কাছ থেকে সে কোন রকম সাপোর্ট পাচ্ছে না, পুরো মনোযোগ এখন কার প্রতি, বাচ্চাদের প্রতি. অ্যান্ড স্টার্টেড টু ফাইন্ড স্পিরিচুয়াল কমফোর্ট অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন ফ্রম পল. হাজবেন্ডের কাছ থেকে সে যেটা পায়নি ওটা পলের কাছ থেকে সে আশা করা শুরু করল. মানে এদের যে রিলেশনশিপ ফেইলিয়ার, ওয়াল্টার গার্টরুড এদের যে সম্পর্কটা টিকলো না, শুধুমাত্র বাইরে বাইরেই টিকে রইল, ভিতরে কোনো কিছু অবশিষ্ট রইল না. এই যে ব্যর্থ সম্পর্ক, ফেইলড রিলেশনশিপ, এটার কারণেই কিন্তু মা ছেলের প্রতি অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছে. মিনওয়াইল মিসেস মোরেল ব্লক দ্য কমিউনিকেশন বিটুইন পল অ্যান্ড ফাদার, স্পেশালি অন্য বাচ্চা কাচ্চাদের থেকে বাবাকে সম্পূর্ণ আলাদা করে দিল. মানে বাবার সাথে যে বাচ্চাদের একটা হেলদি সম্পর্ক থাকা দরকার, ছেলে মেয়েদের বাবার সাথে তো একটা সম্পর্ক থাকবে, বাবার যাই থাকুক, বাবা যত গরিবই থাকুক না কেন, বাবা যেমনই থাকুক না কেন, বাবার সাথে তো একটা সম্পর্ক থাকবে. গার্টুড আরেকটা ভয়ঙ্কর ভুল করলো, সেটা হচ্ছে ওয়াল্টারকে তাদের ফ্যামিলি থেকে দূরে সরিয়ে দিল. বাবাকে, ওয়াল্টারকে তার বাচ্চা কাচ্চার সাথে মিশতে দিত না. এখন ছেলে মেয়েদের যদি বাবা মার সাথে হেলদি সম্পর্ক থাকে তাহলে বাবা মা দুজনের সমান, কোন রকম সমস্যা হয় না. কিন্তু যখনই পরিবারে দেখা যায় যে বাবা দূরে, ইচ্ছা করে হোক বা তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তখন দেখা যায় যে বাবার সাথে তো দূরে দূরে, বাবার সাথে ওরকম টান থাকে না, বাবা মার টানটা পুরো মায়ের কাছে চলে আসে. যে টানটা বাবা মার প্রতি সমান থাকা উচিত সেই টানটা বেশিরভাগ চলে যায় মায়ের দিকে, কারণ বাবা দূরে, ওয়াল্টারকে তো দূরে সরিয়ে দেওয়া হয়েছে. এটা তো মিসেস মোরেল ওয়াল্টারকে ইচ্ছা করে গার্টরুড দূরে সরিয়ে দিচ্ছে. বাবার সাথে তো এদের সুস্থ সম্পর্ক নাই, এই জন্য দেখা যায় যে মায়ের সাথে তাদের অ্যাবনর্মাল ইন্টিমেসি. মানে গার্টরুড এখানে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, তার সাথে ওয়াল্টারের সম্পর্কটা খারাপ, তার তাই বলে এই না যে বাচ্চাদের সাথে সম্পর্ক খারাপ হবে. গার্টুড ইচ্ছা করে তার হাজবেন্ডের সাথে তার বাচ্চা কাচ্চার মেলামেশা বন্ধ করে দিল. অ্যাফেক্টেড বাই মিসেস মোরেল, পল স দ্যাট হিজ ফাদার ওয়াজ ব্রুটাল অ্যান্ড স্যাভেজ. মা বাচ্চাদেরকে, স্পেশালি পলকে শিখাচ্ছে যে দেখো তোমার বাবা হচ্ছে, তোমাদের এই বাবা অসভ্য, বর্বর, ব্রুটাল, এর সাথে মেলামেশা করতে নিষেধ করে দিল. হি বিগেন টু ডিসপাইস এন্ড হেট হিজ ফাদার. মানে গার্টরুড তার বাচ্চা কাচ্চাদেরকে শেখাচ্ছে, তার বাচ্চাদেরকে শেখাচ্ছে বাবাকে ঘৃণা করতে, এমন ভাবে বাচ্চাদেরকে মানুষ করছে তারা যেন তাদের বাবাকে ঘৃণা করে. এটা কিন্তু গার্টরুডের অনেক ভয়ঙ্কর একটা ভুল সিদ্ধান্ত. হি বিগেন টু ডিসপাইস এন্ড হেট হিজ ফাদার. মার কাছ থেকে শিখছে বাবাকে ঘৃণা করা. ফাদার্স ইমেজ ওয়াজ ডিস্ট্রয়েড. বাবার প্রতি যে সম্মানটা থাকার কথা সেটা ধ্বংস হয়ে গেল. ফাদার্স ইমেজ ওয়াজ ডিস্ট্রয়েড. বাবার প্রতি যে সম্মানটা থাকার কথা সেটা পুরো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল. ফাদার ওয়াজ এক্সক্লুডেড ফ্রম ফ্যামিলি. বাবাকে সম্পূর্ণ ফ্যামিলি থেকে আলাদা করে দিল, কমপ্লিটলি এক্সক্লুডেড. মানে সংসারে শুধুমাত্র গার্টরুড আছে আর তার চার ছেলে মেয়ে, এই নিয়ে তাদের সংসার.
ওয়াল্টার থেকেও নেই, সে নিজ গৃহে পরবাসী, তাকে আলাদা করে দেয়া হয়েছে। গার্ট্রুড কোনোভাবেই তার বাচ্চা কাচ্চাদের সাথে ওকে মিশতে দিচ্ছে না, এখন এটা তো অ্যাবনর্মাল। যাই হোক, বাবা যেমনই থাকুক, বাবা যতই গরিব থাকুক, যতই নিম্নবিত্ত ফ্যামিলির থাকুক, যতই সে শ্রমিক থাকুক, বাচ্চা কাচ্চার সাথে তার একটা সম্পর্ক থাকবে না। গার্ট্রুড কোনোভাবেই এদেরকে মেলামেশা করতে দিত না, এমন ভাবে বাচ্চাদেরকে সে শেখাতো যেন তারা তাদের বাবাকে ঘৃণা করে। তারা ছোটবেলায় বড় হচ্ছে বাবাকে ঘৃণা করতে করতে বড় হচ্ছে। মাদার অফ কোর্স বিকেম দ্য রুলার অফ হার সান। একটা সময় দেখা গেল ইনডিরেক্টলি গার্ট্রুড বিকেম দ্য রুলার অফ হার সান। মানে এই যে ফ্যামিলিটা একটা ডিসফাংশনাল ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ ঠিক আছে, কিন্তু সেই সম্পর্ক খারাপটা রেশ টেনে নিয়ে গেছে গার্ট্রুড, বাচ্চা কাচ্চা দেশকে তাদের বাবার সাথে মিশতে দিত না, এমনকি ছোটবেলা থেকে শেখাতো যে বাবা হচ্ছে স্যাভেজ, ব্রুটাল, বর্বর, অসভ্য। এমনিতে বাচ্চা কাচ্চাদের বাবা মার প্রতি সমান টান থাকে, মোটামুটি সমান টান থাকে, কিন্তু যখনই এই সিন থেকে বাবাকে সরিয়ে নেওয়া হবে তখন পুরো টানটা চলে যায় মায়ের প্রতি, তখন কিন্তু এটা একটা অ্যাবনর্মাল ইফেক্ট ফেলে। যাই হোক, পরিবারে যদি ওয়াল্টারের সাথে যতই ঝগড়াঝাটি হোক, ওয়াল্টারকে যদি বাবার সম্মান দেয়া হতো, বাচ্চা কাচ্চারা যদি বাবার সাথে মেলামেশা করতো, তাহলে কিন্তু মায়ের প্রতি যে অ্যাবনর্মাল অ্যাট্রাকশন সেটা কিন্তু জন্মাতো না। আর অ্যাবনর্মাল অ্যাট্রাকশন খুব বেশি সময় লাগে না এটার থেকে অ্যাবনর্মাল বিটারনেস আসতে, যেটা আমরা পরবর্তীতে দেখব। মিসেস মোরেলস লিডিং পজিশন ইন দ্য ফ্যামিলি এন্ড হার স্ট্রং ডমিনেশন ডিটারমাইন্ড মাদার্স ইমেজ ইন দ্য প্রসেস অফ পলস গ্রোথ। সবকিছুতেই মা বাবাকে ঘৃণা করছে, কারণ মা শেখাচ্ছে, মা শেখাচ্ছে বাবাকে ঘৃণা করো, পল বাবাকে ঘৃণা করছে, বাবাকে দেখতে পাচ্ছে না, মায়ের প্রতি সমস্ত অ্যাট্রাকশন, এটা কিন্তু অ্যাবনর্মাল। এইটার কারণে কিন্তু ইডিপাস কমপ্লেক্স গ্রো করছে। হার পার্সোনাল অ্যাবনর্মাল অ্যাফেকশন টু হার সান ওয়াজ দ্য ডিরেক্ট ফ্যাক্টর ফর পলস ইডিপাস কমপ্লেক্স, এটাও একটা কারণ ইডিপাস কমপ্লেক্স। হার লাইফ সেন্টার্ড অন পল, তার পুরো জীবনটাই হচ্ছে পলকে কেন্দ্র করে। শি কুড নট টলারেট দ্য রিলেশনশিপ বিটুইন পল অ্যান্ড উইলিয়াম। পল উইলিয়াম এদের জীবনে যত নারী এসেছে সবাইকে সে একদম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, সবার প্রতি সে বিরক্ত, সে সাবকনশিয়াসলি চায় না তার ছেলেদের জীবনে কোনো অন্য কোনো মেয়ে আসুক, অন্য কোনো নারী তাদের জীবনে আসুক, কারণ মায়ের ভয়, অন্য কেউ আসলে তো মা কেয়ার কেয়ার করবে না ওইভাবে। গার্ট্রুডের তো আর ওয়াল্টার নাই যে ভালোবাসে সে ওয়াল্টারের কাছ থেকে পাবে, ছেলেরা যদি মায়ের পাশে আর না থাকে তখন গার্ট্রুডের কথা হচ্ছে তার আর কি অবশিষ্ট রইল। ইন অর্ডার টু অকুপাই পলস হোল সোল, মিসেস মোরেল ইভেন ভাউড টু পল, এটা আমরা নভেলে দেখতে পাই, আই হ্যাভ নেভার ইউ নো পল হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড। পলকে সে বলছে যে আমার সত্যিকার অর্থে কখনো কোনো হাজব্যান্ড ছিল না, ওয়াল্টারের সাথে এটা সম্পর্ক সত্যিকারের সম্পর্ক না, এটা সে ছেলের সাথে শেয়ার করছে। ইট ইজ মাদার্স অ্যাবনর্মাল ম্যাটারনিটি, পলের প্রতি তার যে অ্যাবনর্মাল ম্যাটারনাল অ্যাট্রাকশন, এটার ফলে কি হচ্ছে, পলের মধ্যে ইডিপাস কমপ্লেক্স গ্রো করছে, ইভেন স্ট্রেংথেনড পলস ইডিপাস কমপ্লেক্স হুইচ কামস ইনটু বিং ন্যাচারালি অ্যান্ড নর্মালি ওয়েন হি ওয়াজ এ বয়। খুব ন্যাচারালি ওর মধ্যে ইডিপাস কমপ্লেক্স গ্রো করছে, তার মানে কি পলের ইডিপাস কমপ্লেক্স এর পেছনে এই ফ্যামিলিও দায়ী। মানে আমরা বলতে পারি, এটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলতে পারি যে পলের ইডিপাস কমপ্লেক্স গ্রো করার পেছনে দায়ী হচ্ছে এই একটা অসুস্থ পরিবার, ওয়াল্টার মোরেল, গার্ট্রুড মোরেল, তাদের যে ফ্যামিলিটা এটা একটা ডিসফাংশনাল ফ্যামিলি, এটা একটা ব্রোকেন ফ্যামিলি, ভাঙা পরিবার এবং অসুস্থ পরিবেশ।
when Mrs. Moddle's hostility to Miriam became more and more irrepressible. In a word, mother's abnormal love is the origin and basic reason of Paul's abnormal feeling. Paul's মধ্যে কেন এই abnormal attraction গড়ে উঠছে? কারণ that is mother's abnormal love. কোনোভাবেই গার্ট্রুড তার ছেলেদেরকে অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না। তার ছেলেদের জীবনে অন্য কোনো নারীরা আসুক এটা সে কোনোভাবেই চায় না, কারণ তার সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছে ছেলেরা। তাকে তো ভালোবাসার জন্য আর কেউ নাই, ওয়াল্টার থেকেও নাই। এদের সাথে সম্পর্কটা জাস্ট বাইরের সম্পর্ক, ভিতরে তো কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা তিনটা কারণ পাচ্ছি এডিপাস কমপ্লেক্সের পেছনে। নাম্বার ওয়ান, সোসাইটি, অসুস্থ সমাজ। নাম্বার টু, পলের ইউনিক পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স। পল অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ, অতিরিক্ত পরিমাণে ইন্ট্রোভার্ট, অতিরিক্ত পরিমাণে ডেলিকেট, এটা একটা কারণ। ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিসফাংশনাল ফ্যামিলি, আ ব্রোকেন ফ্যামিলি। এটা একটা অসুস্থ পরিবার ছিল, অসুস্থ পরিবার যেখানে বাচ্চারা বড় হচ্ছে বাবাকে ঘৃণা করতে করতে। এমনিতে তো বাবা মার প্রতি সমান টান থাকে, কিন্তু এখানে বাবাকে যেহেতু ঘৃণা করে বড় হচ্ছে, বাবার টানটা পুরোটাই মায়ের দিকে, মানে বাবা মা বলতে সবই হচ্ছে গার্ট্রুড। এবং এটা কিন্তু একটা সময় খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। 24 ঘন্টা তাদের সামনে এমন একজন লোক ঘোরাফেরা করছে যাকে তারা ঘৃণা করে। এমনকি আমরা বলতে পারি গার্ট্রুড তাদের বাচ্চাদেরকে শিখিয়েছে, শি টট হার চিলড্রেন টু হেট ওয়াল্টার। এরা ওয়াল্টার এতটাই হতভাগা যে তার মনের কষ্ট বোঝার মতো কেউ ছিল না, ওয়াল্টারের মনের দুঃখ বোঝার মতো কেউ ছিল না। তার ওয়াইফ গার্ট্রুড তো নাই, তার বাচ্চারাও তাকে সাপোর্ট দিত না। বেচারা তো আরো কোনো উপায় নাই, সে তো আরো ড্রিঙ্কিং এ জড়িয়ে যাবে, তাই না? পরিবারের মানে ওয়াল্টারের কেউ নাই তাকে সাপোর্ট দেওয়ার মতো, সে ড্রিঙ্ক করবে না তো কি করবে? সে নিজের বাসায় সে অতিথি, তার সাথে কেউ কথা বলছে না, বাচ্চারা তাকে ঘৃণা করছে। তাহলে ওয়াল্টার করবেটা কি? ওর মানসিক প্রশান্তি, মেন্টাল সাপোর্ট পাওয়ার জন্য তো কেউ নাই। আচ্ছা, এখন ইডিপাস কমপ্লেক্সের ফলে কনসিকোয়েন্স কি হচ্ছে? ইডিপাস কমপ্লেক্স এই ঝামেলাটার কারণে পলের গ্রোথ আপ বেড়ে ওঠায় সমস্যা হচ্ছে। বিকজ অফ দিস ইনফ্লুয়েন্স অফ ইডিপাস কমপ্লেক্স, পল ওয়াজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ব্রাদার অ্যান্ড হিজ মুড ওয়াজ নট ভেরি স্টেবল। ইডিপাস কমপ্লেক্সের কারণে পলের যে মন মানসিকতা, মনে মানসিক অবস্থা, সেটা মোটেও স্টেবল ছিল না। হি ওয়াজ সামটাইমস প্যাশনেট, সে কখনো কখনো অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি লাভিং, আবার হঠাৎ করে ডিপ্রেসিভ, হঠাৎ করে পল ডিপ্রেশনে চলে যেত। অ্যান্ড হেজিটেন্ট বিকজ অফ হিস আইসোলেশন উইথ ফাদার, এবং বাবার প্রতি তার যে ঘৃণা, এটার কারণে সে প্রায় হেজিটেশনে ভুগত। মায়ের প্রতি অস্বাভাবিক ভালোবাসা, বাবার প্রতি অস্বাভাবিক ঘৃণা, এই কারণে ওর যে মেন্টাল সিচুয়েশন এটা মোটেও ভালো ছিল না। হঠাৎই দেখা যায় যে প্যাশনেট, হঠাৎই দেখা যায় ডিপ্রেসিভ। এই ইডিপাস কমপ্লেক্সের কারণে পলের যে গ্রোথ আপ, ওর যে বেড়ে ওঠায় নেগেটিভ এফেক্ট পড়ছে। ল্যাক অফ ম্যাসকুলিনিটি বিকজ ইনফ্লুয়েন্স অফ হিজ মাদার, ছেলেরা বড় হচ্ছে মায়ের গাইডেন্সে। পরিবারে কিন্তু বাবা, বাবার সাথে তারা মেলামেশা করছে না, এই জন্য দেখা যায় যে ছেলেদের মধ্যে ল্যাক অফ ম্যাসকুলিনিটি আছে। তারা তাদের মধ্যে একটা ফেমিনিনিটি, ছেলেরা মেয়েদের মতো বড় হচ্ছে, মা তো তার মতো করে ছেলেদের বড় করছে। এখন পরিবারে যখন বাবা না থাকে তখন এটা একটা বড় সমস্যা। তাদের মধ্যে প্রপার ম্যাসকুলিনিটি, মানে একটা ছেলেদেরকে যেভাবে সুস্থভাবে তাদের বেড়ে ওঠা উচিত সেভাবে কিন্তু তারা বেড়ে উঠছে না। তাদের কথাবার্তায় একটা মেইলি ভাব চলে আসছে, কারণ মা ওইভাবে শিখাচ্ছে। এখন মাদার ক্যানট টিচ ম্যাসকুলিনিটি, এটা আমরা যত যাই বলি, ম্যাসকুলিনিটি টিচিং এটা কিন্তু আসে হচ্ছে পরিবারের পুরুষ সদস্যদের কাছ থেকে। বাবা, বাবা না থাকলে দাদা, দাদা না থাকলে নানা, না থাকলে আঙ্কেল কাকা, মানে মেইল মেম্বার অফ ফ্যামিলি, তারা কিন্তু এই ম্যাসকুলিনিটির শিক্ষা দেয় কিভাবে, ছেলেদের মতো।
করতে হয়, কিন্তু এখানে মা যখন নিজের মতো করে ছেলেদেরকে বড় করছে তখন ছেলেরা কিন্তু মেলি ভাবে বড় হচ্ছে, তাদের মতো এরকম ম্যাসকুলিনিটি আমরা পাচ্ছি না। হি ওয়াজ ফিকল অ্যান্ড সেন্সিটিভ, অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি ইমোশনাল, যেটা আসলে ছেলেদের মানায় না। আমরা অনেক ক্ষেত্রেই বলতে পারি যে সমাজে আমরা কিন্তু ছেলেদের, ছেলেরা যদি অতিরিক্ত সেন্সিটিভ হয় এটা কিন্তু আমরা ভালোভাবে নিতে পারি না। পল বড় হচ্ছে, পল অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ, ভেরি ফেমিনিন, ওর মধ্যে একটা মেলি ভাব আছে। পল হ্যাড লিটল কমিউনিকেশন উইথ আদার বয়েজ, অন্যান্য ছেলেদের সাথে তার সম্পর্ক পর্যন্ত নর্মাল না, মানে পলের কোনো ছেলে বন্ধু ছিল না। বুঝতে পারেন জটিলতাটা কোন জায়গায়? ও ছোটবেলা থেকেই কোনো অন্য কোনো ছেলেদের সাথে সে মিশত না। ভেরি অ্যাবসার্ড, খুবই পিকুইলিয়ার। মানে পল যে বড় হচ্ছে, এই বড় হওয়ার মধ্যে যথেষ্ট ভুল ত্রুটি আছে। ওকে ঠিকভাবে হয়তো গ্যাট্রুড মানুষ করতে পারে নাই। মায়ের উচিত ছিল ছেলেদেরকে তার বাবার সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখতে দেয়া, মার উচিত ছিল তার ছেলেরা যাতে অন্য ছেলেদের সাথে সুস্থ স্বাভাবিক বন্ধুত্বে যেতে পারে, এটা বজায় রাখা। মিসেস মোরেল স্পেন্ট এ লাইফ টাইম ইন ট্রাইং নট টু লেট পল টু ডু হোয়াট হিজ ফাদার্স ডিড, বাবার থেকে সে এতটাই আলাদা করতে রাখতে চেয়েছে যে এই জায়গায় পলের মেন্টাল গ্রোথে একটা গ্যাপ রয়ে গেছে। আমরা নেক্সট রিজনে আছি, অন পলস লাভ উইথ টু ওমেন, পল আর তার জীবনে যে নারীরা আসে তাদের সাথে যে সম্পর্ক এটা ব্যর্থ হয়। এটা আপনাদের আরেকটু ভালোভাবে বোঝার জন্য রাজকুমার হালদারের একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলে আমরা এই পার্টটা আমরা লিহাইয়ান থেকে না পড়ে, পলস রিলেশনশিপ উইথ টু ওমেন, এটা এখান থেকে না পড়ে আমরা রাজকুমার হালদার থেকে পড়তে পারি, স্পেশালি পেজ নাম্বার 2। এখান থেকে আমরা যদি দেখি, আমাদের ফোকাসটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্সের কারণে পল মোরেলের যে রিলেশনশিপ এটা কিন্তু ব্যাহত হচ্ছে। ইন সন্স অফ লাভার্স, দ্য লাভ অফ থ্রি ওমেন ফিগার্স, মিসেস মোরেল, পলের মা, মিরিয়াম লিভার্স অ্যান্ড ক্লারা, হ্যাজ বিন ডিফাইন্ড বাই মার্কস পিলকা। মার্কস পিলকা উনি একজন বেশ নাম করা লিটারেরি ক্রিটিক, সমালোচক, উনি বলছেন স্পিরিচুয়াল ইডিপাস অ্যান্ড পজিসিভ। স্পিরিচুয়াল, মিরিয়ামের সাথে সম্পর্কটা ছিল হচ্ছে স্পিরিচুয়াল, মায়ের সাথে সম্পর্কটা হচ্ছে ইডিপাস, আর ক্লারার সাথে সম্পর্কটা হচ্ছে পজিসিভ। But keeping in mind the artistic dimension, this could also be interpreted as static, jeta hocche sthir, static mane hocche sthir, inspiring and restorative. Ei tinta relationship e jorachhe amader Paul. Maer sathe somporko ta hocche static, eta bola ache. Eiche the love of Mrs. Morel, his mother, is static, since it is the only solid relation in his life that provides Paul a kind of safety and security. Paul er jibone jodi ekdom sthir stable ekta relationship er kotha chinta kori jeta sob shomoy chilo full of safety and security, Paul ke safety dito security dito, eta ke chilo tar ma, ei je somporko ta static relationship, ektai matro stable relationship chilo Paul er jibone, seta hocche ma, ebong ei somporko ta etotai deep chilo, এতটাই ডিপ ছিল যে অন্য আর দুটা যে সম্পর্ক, এই দুটা সম্পর্ক ব্যর্থ হয়। আফটার ইচ অফ দিস ইজ অ্যাডভেঞ্চারাস আউটসাইড উইথ গার্লস, হি ওয়ান্টস টু কাম ব্যাক টু হিজ মাদার। সারাদিন সে মিরিয়ামের সাথে মেলামেশা করুক বা ক্লারের সাথে মেলামেশা করুক, বেলা শেষে, দিন শেষে সে ফিরে আসছে কার কাছে? তার মায়ের কাছে। মানে সারাদিন তার মাথার মধ্যে আছে যে আমি সারাদিন যাই করি, দিনের শেষে আমি আমার মায়ের কাছে ফিরে যাব। হি স্ট্যান্ড আউট লাইক এ হারবার ওয়্যার হি কুড অ্যাঙ্কর হিজ আনস্টেবল সোল, তার মা হচ্ছে তার নিরাপদ আশ্রয়, মায়ের কাছে ফিরে যাবে সবকিছু শেষ করে, যত যত অ্যাডভেঞ্চার তার বাইরে আছে, মিরিয়াম হোক ক্লারা হোক, বেলা শেষে তার মায়ের কাছে সে ফিরে যাবে। On the other hand, the love of Miriam serves to inspire his artistic soul. Miriam, okay, inspire korto to
flourish his artistic soul. প্রথম প্রথম তো মা ওকে ইন্সপিরেশন দিত, কিন্তু মাদার ওয়াজ নট ইনাফ টু ইন্সপায়ার হিজ আর্টিস্টিক মাইন্ড। মায়ের কাছ থেকে সে শিল্পী হওয়ার জন্য যথেষ্ট অনুপ্রেরণা হয়তো পেত না, এই জন্য মায়ের কাছ থেকে সে যে প্রেরণাটা থেকে বঞ্চিত হতো সেই প্রেরণা সে পেতে চাইতো কার কাছ থেকে? মিরিয়ামের কাছ থেকে। দ্য লাভ অফ মিরিয়াম সার্ভস টু ইন্সপায়ার হিজ আর্টিস্টিক সোল, গাইড টু আর্টিস্টিক অ্যাচিভমেন্ট। আপনাদের মনে থাকার কথা, আর্টিস্ট হিসেবে গড়ে ওঠার জন্য স্টিফেন ওর কিন্তু একটা চাইল্ডহুড লাভ ছিল, সে কিন্তু কোনোভাবেই তার সাথে সে কথা বলতে চাইতো না, এবং শেষমেশ তার সাথে কিন্তু সে যোগাযোগও করেনি, কারণ তার প্রথম ভালোবাসা, স্টিফেন ডেডালাস এর ফার্স্ট লাভ, ইট অ্যাক্টেড অ্যাজ ইন্সপিরেশন টু বিকাম এন আর্টিস্ট। মানে ফার্স্ট লাভ, যে কারো জীবনে প্রথম প্রেমটা, এটি কিন্তু একটা খুবই ইনোসেন্ট, খুবই স্পিরিচুয়াল একটা এক্সপিরিয়েন্স। স্পেশালি আর্টিস্ট যারা, স্টিফেন ডেডালাস বা পল মোরেল, এরা কিন্তু তাদের প্রথম প্রেম ফার্স্ট লাভটাকে একটা ইন্সপিরেশন, স্পিরিচুয়াল ইন্সপিরেশন হিসেবে দেখে, এবং এই এইটা তাদের আর্টিস্ট হওয়ার পেছনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, খুব বড় ইনফ্লুয়েন্স, খুবই সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স কিন্তু এরা দিয়ে থাকে। তাহলে লাভ অফ মিরিয়াম, ইট ইজ অ্যান ইন্সপিরেশনাল লাভ টু ফ্লারিশ হিজ আর্টিস্টিক সোল, তাকে আর্টিস্ট হিসেবে গড়ে তোলার জন্য মিরিয়াম ছিল গাইড টু হিজ আর্টিস্টিক অ্যাচিভমেন্ট। তার মানে এখানে আমরা পাচ্ছি মিরিয়ামকে সে আসলে রোম্যান্টিক পার্টনার হিসেবে কখনোই দেখেনি, মিরিয়াম তার কাছে একটা আর্টিস্টিক ইন্সপিরেশনের মতো। আর্টিস্ট হওয়ার জন্য মিরিয়ামের কাছ থেকে সে সব রকম অনুপ্রেরণা নিচ্ছে, কিন্তু ওর সাথে সম্পর্ক করার মতো, একটা লং টাইম রিলেশনশিপে যাওয়ার মতো কমিটমেন্ট কিন্তু ওর মধ্যে ছিল না। ভালো করে খেয়াল করেন, মিরিয়ামকে সে ব্যবহার করেছে just to serve as an artistic inspiration, eta kintu shottikarer somporko chilo na, it was not a real relationship, ejonoi to tader moddhe jokhon physical relationship hoy eta tike tike na, karon medium ke she kokhonoi ekjon partner, romantic partner hishebe she kokhonoi dekhe nai, medium ke she sob shomoy dekheche ekjon spiritual inspiration to flourish his artistic achievement, shilpi howar jonno medium ke she অনুপ্রেরণা হিসেবে দেখেছে, মিরিয়ামকে সে কখনোই ট্রেডিশনাল গার্লফ্রেন্ড হিসেবে দেখে নাই। একইভাবে ইন দ্য লাভ অফ ক্লারা, ক্লারার প্রতি তার যে সম্পর্কটা, পল ফাইন্ডস এ টেম্পোরারি অ্যাবোর্ট টু রিজুভেনেট হিজ এক্সস্টেড সোল, সে কোথাও সে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। গত এর আগের নভেলে পোর্ট্রেটে আমরা স্টিফেন ডেডালাসকে পেয়েছিলাম, স্টিফেন ডেডালাস টু স্যাটিয়েট হিজ ফিজিক্যাল হাঙ্গার, তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সে কিন্তু প্রস্টিটিউটদের সাথে মেলামেশা করছে, কারণ সেই ক্ষুধা মেটানোর জন্য তার আশেপাশে কেউ ছিল না। টু স্যাটিয়েট, টু স্কুইজ, তার যে ফিজিক্যাল হাঙ্গার এটা মেটানোর জন্য সে প্রস্টিটিউটদের সাথে উঠা বসা করছে। পল তার ফিজিক্যাল হাঙ্গার, তার ফিজিক্যাল থার্স্ট মেটানোর জন্য কার কাছে যাবে? মাদার, মায়ের কাছে যেতে পারছে না, মিরিয়ামের কাছেও সে সন্তুষ্ট না, সে ফিরে যাচ্ছে ক্লারার কাছে। দ্য লাভ অফ ক্লারা, ক্লারার সাথে তখন তার যে সম্পর্ক, পল ফাইন্ডস দ্য টেম্পোরারি অ্যাবোর্ড টু রিজুভেনেট হিজ এক্সস্টেড সোল, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে। ক্লারার সাথে সম্পর্কটা কিন্তু পুরাটাই ফিজিক্যাল রিলেশনশিপ। আচ্ছা, এখন এগুলো আমরা একটু ডেপথে যদি যাই, দ্য স্ট্যাটিক লাভ অফ হিজ মাদার ইজ দ্য মোস্ট ক্রুশাল ওয়ান, মায়ের সাথে তার যে সম্পর্কটা এটা হচ্ছে তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। মাদারের সাথে, মায়ের সাথে তার যে সম্পর্কটা এটা হচ্ছে তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। ইট প্রোভাইডস এ রেসপাইট, এটা তাকে শেল্টার দেয়, রেসপাইট মানে হচ্ছে শেল্টার। It provides a respite under its homely care and warmth. মায়ের কাছ থেকে সে এসে আশ্রয় পাচ্ছে, সমস্ত ইমোশনাল সবকিছুর আশ্রয় হচ্ছে তার মা। His mother gives him life force.
তার মা তাকে কি দিচ্ছে লাইফ ফোর্স এই যে আমরা লাইফ ফোর্স শব্দটা আবার পাচ্ছি মায়ের কাছে এসে সে জীবনী শক্তি পাচ্ছে আমাদের ম্যান এন্ড সুপারম্যানে অ্যান ছিল দ্য সোর্স অফ লাইফ ফোর্স টেনারের কাছে অ্যান ছিল দ্য সোর্স অফ লাইফ ফোর্স এই জন্য কিন্তু শেষে এত কিছু বলার পরেও সে সারেন্ডার করে আমাদের এই নভেলে সানস অ্যান্ড লাভার্স নভেলে পলের কাছে তার মা হচ্ছে লাইফ ফোর্স মায়ের কাছে এসে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এখানে আমরা একটা কোটেশন পাচ্ছি হার্স ওয়াজ দ্য স্ট্রংগেস্ট টাই ইন লাইফ পলের জীবনে যত গভীর সম্পর্ক ছিল মায়ের সাথে তার সম্পর্কটাই ছিল সবচেয়ে স্ট্রংগেস্ট সবচেয়ে শক্তিশালী সম্পর্ক শি ইজ হিজ স্পিরিচুয়াল গডেস মা হচ্ছে তার কাছে স্পিরিচুয়াল গডেস লাইফ ফোর্স শি হি শেয়ারস এনিথিং উইথ হার মায়ের কাছে সে সবকিছু শেয়ার করে আনফর্চুনেটলি অ্যাজ টাইম মুভস অন হি ফাইন্ডস দ্যাট অলদো The static love satisfied the soul of a loving son. ভালো করে খেয়াল করেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ লিখে রাখতে পারেন দ্য স্টেটিক লাভ এই যে মায়ের সাথে সম্পর্কটা স্টেটিক লাভ বলছি আমরা ইজ স্যাটিসফাইড দ্য সোল অফ এ লাভিং সান ছেলে হিসেবে সে স্যাটিসফাইড অ্যাজ এ সান ছেলে হিসেবে সে স্যাটিসফাইড পুত্র হিসেবে পল ইজ স্যাটিসফাইড ঠিক আছে মায়ের কাছে সে সন্তুষ্ট স্যাটিসফাইড অ্যাজ লং এজ হিজ সান ছেলে হিসেবে সে তৃপ্ত স্যাটিসফাইড বাট ইট ফলস ওয়েল শর্ট অফ স্যাটিসফাইং দ্য সোল অফ এন আর্টিস্ট কিন্তু যখন সে আর্টিস্ট হিসেবে আরো ইন্সপিরেশন চাচ্ছে তখন দিস ইজ নট এনাফ মানে তার মা তাকে স্যাটিসফাই করতে অ্যাজ এ সান অ্যাজ এ সান Paul is satisfied with his mother. কিন্তু যখন সে নিজে আর্টিস্ট হতে চাচ্ছে Artist in his being is no longer willing to be satisfied remaining within the limited periphery of his mother. যতক্ষণ পর্যন্ত সে পুত্র সন্তান ছেলে ততক্ষণ পর্যন্ত সে satisfied কিন্তু যখন সে artist হতে চাচ্ছে when he is thinking himself as an artist তখন কিন্তু মায়ের ভালোবাসা যথেষ্ট না the artist in his being তার মধ্যে যে শিল্পী লুকানো willing to be not willing to be satisfied remaining with the limited periphery of his mother মায়ের কাছ থেকে সে ওই শিল্পী হওয়ার যে যথেষ্ট অনুপ্রেরণা সেটা কিন্তু সে পাচ্ছে না what he wishes now is a greater sphere of conducive to the blossoming of his artistic identity শিল্পী হওয়ার জন্য তার আরো বড় কোনো অনুপ্রেরণা প্রয়োজন অন্য কোনো অনুপ্রেরণা প্রয়োজন therefore she rushes to his inspiring love of Miriam সে কোথায় ছুটে যাচ্ছে সে মিরিয়ামের কাছে ছুটে যাচ্ছে who gives him much needed inspiration and recognition for his artistic venture মিরিয়াম তাকে অ্যাপ্রিশিয়েট করছে as an artist ওর মা ওকে অ্যাপ্রিশিয়েট করছে as a son গার্ট্রুড পলের মা পলকে অ্যাপ্রিশিয়েট করছে as long as he is the son মিরিয়াম ওকে অ্যাপ্রিশিয়েট করছে as an artist এবং শিল্পীর মনের যে অনুপ্রেরণা আর্টিস্টিক ইন্সপিরেশন পুরোটাই মিরিয়াম পলকে দিচ্ছে যদিও মিরিয়ামের ধারণা দে হ্যাভ অ্যান হেলদি নর্মাল রিলেশনশিপ কিন্তু পলের কাছে এটা কিন্তু একটা নর্মাল রিলেশনশিপ না ইট ওয়াজ অ্যান অ্যাবনর্মাল রিলেশনশিপ কেন কারণ পল ইজ নট সিইং মিরিয়াম অ্যাজ এ রোম্যান্টিক পার্টনার ওকে কখনো প্রেমিকা হিসেবে দেখেনি মিরিয়াম ইজ নট এ রেগুলার গার্লফ্রেন্ড টু পল মিরিয়াম ইজ অ্যাক্টিং লাইক অ্যান আর্টিস্টিক ইন্সপিরেশন ইন দ্য কোম্পানি অফ মিরিয়াম পল ফিলস অ্যান এসেনশিয়াল ইন্টেন্সিটি হুইচ ইজ মাদার ইজ হার্ডলি এবল টু রাউজ ইন হিম
মিরিয়ামের সাথে পল যখন মেলামেশা করছে তখন পলের নিজের মধ্যে একটা আর্টিস্টিক ইন্সপিরেশন সে খুঁজে পাচ্ছে। পল ইজ অলসো ড্রন টু মিরিয়াম অ্যাজ অলসো থিংস যুধিষ্ঠির বিকজ অফ দ্য ইন্টেন্সিটি টু উইচ হি রাউজেস হিম। ওর মধ্যে যে শিল্পী, পলের মধ্যে যে শিল্পী লুকানো, সেই শিল্পীকে জাগিয়ে তুলছে মিরিয়াম। মিরিয়ামের সাথে থাকতে থাকতে he gets insight into his work and his vision goes deeper. Shilipi hishebe, as an artist, Paul is growing mature. Paul aste aste matured hocche, shilpi hishebe aro poripokkho hocche, matured hocche. Miriam er sathe thakte thakte tar modhe je artistic faculty seta aro rich hocche, growth hocche. What Paul finds intangible to share with his mother, mayer kache seto tar ei artistic hunger, তার যে আর্টিস্টিক ইন্সপিরেশন মায়ের কাছ থেকে সে পাচ্ছে না, যেটা সে মিডিয়ামের কাছ থেকে ইজিলি পাচ্ছে। পল হিমসেলফ অ্যাডমিটস টু হিজ মাদার ওয়েন শি চার্জেস হিম। পলের মা যখন পলকে বারবার বলে তুই বারবার ওই মেয়ের কাছে কেন যাস, কি আছে ওর কাছে, পলের মা পলকে জিজ্ঞেস করে ওয়াই ডু ইউ ফ্লাই টু হার সো ওফেন, ওর কাছে বারবার উড়ে যাওয়ার কি আছে, মিডিয়ামের কাছে কি আছে যেটা আমার কাছে নাই। তখন পল বলছে আই ডু লাইক টু টক টু হার, পল বলছে যে আমার মিরিয়ামের সাথে কথা বলতে ভালো লাগে। তখন আবার ওর মা ওকে বলছে নট অ্যাবাউট টু থিংস উই টক অফ, আমার সাথে কথা বলতে ভালো লাগে না, আমার সাথে কথা বলা যায় না সেই বিষয়ে, দ্যাট ইজ দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড ইন। কি এমন কথা যেটা মিরিয়ামের সাথে সেটা আমার সাথে বলতে পারিস না। তখন পল খুবই নিষ্ঠুর একটা কথা বলে ইউ আর ওল্ড মাদার অ্যান্ড উই আর ইয়াং, মা তুমি তো বুড়া অ্যান্ড উই আর ইয়াং, খুবই কঠিন একটা বাস্তবতা চোখের সামনে তুলে ধরে। ইন্ডিড গার্টুড ইজ অ্যান ওল্ড মাদার অ্যান্ড মিরিয়াম ওয়াজ ইয়াং, দিস ইজ দ্য বিটার রিয়েলিটি অফ দ্য রিলেশনশিপ, এটা হচ্ছে একটা নিষ্ঠুর বাস্তবতা। নর্মালি নো ওয়ান ওয়ান্টস টু গেট ইনভলভড ইন আ রিলেশনশিপ উইথ অ্যান ওল্ড পারসন, সম্পর্কের বেলায় খুঁজতে গেলে বেশিরভাগ মানুষই তারা খোঁজে হচ্ছে ইয়াং পার্টনার। মোরওভার ইট ওয়াজ নট দ্যাট মিসেস মোরেল কেয়ার্ড অ্যাবাউট ইট, ইট ওয়াজ হিমসেলফ অ্যান্ড হিজ অ্যাচিভমেন্ট। মিরিয়ামের সাথে যে সে মেলামেশা করছে এটার পেছনে যতটা না রোম্যান্টিক থার্স্ট তার থেকে বেশি আর্টিস্টিক থার্স্ট, আর্টিস্ট হতে চাচ্ছে। নাইজেল মেসেঞ্জার একজন আর্ট ক্রিটিক, সে বলছে The outer world seems associated with Miriam. পলের কাছে বাইরের পৃথিবী মানেই ছিল হচ্ছে মিরিয়াম, while the safer, more familiar world of home and domestic routine belongs to Mrs. Morrell. বাসা বলতে Mrs. Morrell. Mrs. Morrell was representative of home and Miriam was representative of outer world. মিরিয়াম মানে হচ্ছে বাইরের পৃথিবী, আর ওর মা হচ্ছে ওর কাছে বাড়ি, ঘর, ডোমেস্টিক রুটিন, হোম। হাউএভার দো পল বিকামস ইন্টিমেট উইথ মিরিয়াম, মিরিয়ামের সাথে সম্পর্ক গভীর হচ্ছে, হি নেভার ইন্টেন্ডস টু টার্ন ইট ইনটু আ লাভ ইন দ্য রিয়েল সেন্স ইন দ্য টার্ম। লাভ রিলেশনশিপ বলতে আমরা যেটা বুঝি এটা কিন্তু গতানুগতিক ট্রেডিশনাল লাভ রিলেশনশিপ না। হিজ লাভ ফর মিরিয়াম ইজ পিওরলি আ স্পিরিচুয়াল ওয়ান, এটা পুরোটাই হচ্ছে স্পিরিচুয়াল লাভ, devoid of any sensuality in it. এর মধ্যে কোনো romantic কোনো relationship, কোনো physical কোনো ব্যাপার নাই, পুরোটাই হচ্ছে spiritual. The inability of Paul to come in physical contact with Miriam is often ascribed as mother fixation. কেন সে মিরিয়ামের সাথে physically intimate হতে পারছে না, এটার পেছনে যেটা সবচেয়ে বেশি সিরিয়াস সেটা হচ্ছে মাদার ফিক্সেশন। আমরা বলেছিলাম ক্লাসের শুরুতে যে পল খুঁজে খুঁজে এমন একটা গার্লফ্রেন্ড পেয়েছে যে তার মায়ের মতো, মিরিয়ামের সাথে কথা বলতে বলতেই তার মায়ের ছবি মিরিয়ামের মুখে ভেসে ওঠে। এখন যে মেয়ের মুখে তার মায়ের ছবি ভেসে ওঠে সেই মেয়ের সাথে কিভাবে সে ফিজিক্যাল ইন্টিমেট হবে, এটা তো তার পক্ষে সম্ভব না। অতএব দেখা গেল মিরিয়াম তাকে স্পিরিচুয়াল ইন্সপিরেশন ঠিকই দিচ্ছে কিন্তু ফিজিক্যাল নিড কোনোভাবেই পূরণ করতে পারছে না। এই জন্য তারা যখন ফিজিক্যাল ইন্টিমেট হয় পল কিন্তু not satisfied, বারবার তার মায়ের কথা মনে আসছে,
Observing from the artistic perspective, it may be suggested that the reason behind his inability is his artistic instability. এই যে তার সম্পর্কটা টিকলো না, এটার পেছনে শুধুমাত্র মা দায়ী নয়, শুধুমাত্র মাই দায়ী নয়, এটার পেছনে পল নিজেই দায়ী। তার যে আর্টিস্টিক সেন্সিবিলিটি, তার যে অতিরিক্ত সেন্সিটিভিটি, আর্টিস্টিক সেন্সিবিলিটি, এটাও কিন্তু দায়ী। শুধুমাত্র মাকে দায়ী করলে এটা অন্যায় হবে, শুধুমাত্র মাকে দায়ী করা যাবে না, পল হিমসেলফ। আচ্ছা, এটা কখন চলে গেল স্লাইডটা? কখন থেকে স্লাইড নাই? আচ্ছা, এই পার্টটা তাহলে দেখে নেবেন। এখানে আমরা যেটা বলছি, কেন মিরিয়ামের সাথে ওর সম্পর্কটা টিকলো না, শুধুমাত্র যদি আমরা মাকে দোষ দেই তাহলে সেটা অন্যায় হবে। Only mother fixation was not responsible here. আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, as an artist, Paul was an obsessive artist. ওর যে artistic sensibility, এটাও এই সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অন্যতম কারণ। কেন পল ব্যর্থ ছিল তার সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে? শুধুমাত্র মাদার ফিক্সেশন বা ইডিপাস কমপ্লেক্স কারণ না, এর পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার আর্টিস্টিক সেন্সিবিলিটি। মিরিয়ামকে সে দেখেছে অ্যাজ অ্যান আর্টিস্টিক ইন্সপিরেশন, মিরিয়ামকে সে কখনোই গার্লফ্রেন্ড হিসেবে দেখে নাই। ঠিক আছে, মিরিয়ামকে সে বলছে, আই ক্যানট ফিজিক্যালি এনি মোর দেন আই ক্যান ফ্লাই আপ লাইক এ স্কাইলার, লাভ ইউ। Even Paul himself tries to vindicate the nature of their relationship. He admits the place of Miriam in his life and career. মানে মিরিয়ামের সাথে ওর সম্পর্কটা কেমন, এটা এই যে একটু পরে দেখেন লেখা আছে। Paul declares that he esteems Miriam as a holy nun. মিরিয়ামকে সে holy nun হিসেবে দেখে। He frankly tells Miriam, see, you are a nun. I have given you what I would like to give you. মিরিয়ামকে শুধুমাত্র নেওয়া হয়েছে as a spiritual inspiration, কিন্তু পলের মধ্যে তো ফিজিক্যাল নিডটা আছে। Apart from the static and inspiring love of mother and Miriam, মায়ের কাছ থেকে যেটা পেল না সেটা মিরিয়ামের মধ্যে, এখন ফিজিক্যাল নিড কার কাছ থেকে সে স্যাটিসফাই করবে, সেটার জন্য সে আশ্রয় নিচ্ছে ক্লারার কাছে, a restorative love. However, this relation also does not mature by the end. কিন্তু ক্লারার সাথে সম্পর্কটাও কিন্তু টিকল না। It has been suggested that why Miriam stands for spirituality. মিডিয়ামকে আমরা বলছি স্পিরিচুয়ালিটি, মিডিয়াম রিপ্রেজেন্টস স্পিরিচুয়াল লাভ, ক্লারা ইজ এম্বডিমেন্ট অফ কার্নাল ডিজায়ার, ফিজিক্যাল লাভ, ফিজিক্যাল লাভ। মিডিয়াম যদি স্পিরিচুয়ালিটির সিম্বল হয়, ক্লারা ইজ দ্য সিম্বল অফ ফিজিক্যাল ডিজায়ার। লুকিং ফ্রম অ্যান আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ, Clara seems to stand as a mystery and challenge to his artistic personality. Pauler kache Clara chilo khubi rahoshshomoy ek charitro. Adbashta narir moto kintu na. Clara ke dekhto, Clara to amra jani uni political activist. Narider bhotadhikar orjoner jonno she shongram kore jacche. Very dynamic. Onno adbashta submissive gentle female character na. Clara is very dominating, full of life, ebong khubi rahoshshomoy. Clara tar husband ke husband er sathe thake na, kintu she husband ke she divorce debe na. bibhinno karone Paul er kache Clara ekta rahoshshomoy nari. Clara ke she bujhte pare na. Clara hocche ekta rahoshsher dam. Ekhon
আর্টিস্টরা তারা হচ্ছে রহস্যময় নারী, রহস্যময় পুরুষদের প্রতি অ্যাট্রাক্টেড। পল যখনই ক্লারাকে বুঝতে চাচ্ছে, যে ক্লারাকে সে জানতে চাচ্ছে যে ক্লারা এত রহস্যময় কেন, ক্লারাকে বুঝতে পারা, এটা হচ্ছে পলের কাছে একটা চ্যালেঞ্জ, আর্টিস্টিক চ্যালেঞ্জ। মানে পল ক্লারাকে বুঝতে চাচ্ছে যে কেন ক্লারা আট দশটা নারীর থেকে অন্যরকম। এই যে আর্টিস্টিক হাঙ্গার এবং একই সাথে ফিজিক্যাল হাঙ্গার, ফিজিক্যাল নিড, ইন দিস ফার্স্ট এনকাউন্টার উইথ ক্লারা পল ফেল্ট আ সেন্স অফ মিস্ট্রি অ্যাবাউট হার লাইফ উইচ হি কম্প্রিহেন্ডেড টু বি এক্সাইটিং। তার মায়ের কাছ থেকেও সে এইরকম সেন্স পায়নি, মিলিয়ামের কাছেও সে এরকম এক্সাইটিং অ্যাট্রাকশন ফিল করেনি, ক্লারার প্রতি সে অন্যরকম একটা টান ফিল করছে। সো ন্যাচারালি দ্য আর্টিস্ট ইন পল বিকামস ইনরেজিস্টেবল টু আনভিল দ্য এক্সাইটিং মিস্ট্রি। ক্লারার কাছে সে অ্যাট্রাক্টেড হচ্ছে শুধুমাত্র তার ফিজিক্যাল নিডের জন্য না, এর পেছনে আছে তার আর্টিস্টিক হাঙ্গার। অ্যাজ এন আর্টিস্ট পল ইজ অ্যাট্রাক্টেড টু ক্লারা, কারণ ক্লারার মধ্যে যে রহস্য আছে পল সেটা ভেদ করতে চায়। ক্লারার মধ্যে যে রহস্য লুকানো এটা পল বুঝতে চায়। Moreover, Paul discovers very soon, unlike Miriam, Clara was defiantly straightforward woman. Clara could be straightforward woman, not intellectual like his mother, not spiritual like Miriam. Clara shampunno onno rokom, ekdom straightforward. He also perceived that in a conscious way Clara was trying to ignore him by pretending to remain indifferent. হিম ক্লারা ওর সাথে ইনভলভ হচ্ছে ঠিকই, ফিজিক্যালি ইউনাইটেড হচ্ছে ঠিকই, কিন্তু কোনো না কোনো দিক থেকে পলকে দূরে সরিয়ে রাখছে। মানে দে আর ফিজিক্যালি ইউনাইটেড বাট দ্যাট দে আর নট স্পিরিচুয়ালি মেন্টালি ইউনাইটেড, কেন জানি একটা দূরত্ব। অ্যাজ এ রেজাল্ট পল ফেল সামওয়াট ডিটারমাইন্ড টু মেক হার ফল ইন লাইন উইথ হিম, এবং পলের মধ্যে সেই ডেসপারেশনটা কাজ করে, তার মধ্যে জেদ কাজ করে যে ক্লারাকে সে যেভাবেই হোক বিয়ে করবে, ক্লারাকে সে যেভাবেই হোক তার মধ্যে মেন্টাল কানেকশন সে তৈরি করবে, পার্টিকুলারলি উইথ হিজ আর্টিস্টিক সেলফ টু উইন রিকগনিশন ফ্রম হার। আর্টিস্ট হিসেবে ওর সেই জেদ কাজ করেছে। অ্যাজ এন আর্টিস্ট অ্যান্ড অ্যাজ আ হিউম্যান বিং পল ওয়ান্টেড টু উইন ক্লারা, ক্লারাকে সে জয় করতে চাচ্ছে। লেটার অন ওয়েন ক্লারা আফটার হিজ friendship Paul confides, I seem to have asleep all my life. He strives to awake her from her deep slumber. Mane Clara Paul ke bolche I seem to have been asleep all my life, ami jeno ghumonto sara jibon dhore. Tokhon Paul aro beshi mane or modhe jet kaaj korche je oke ami ghum theke tulbo. He strives to awake her from her deep slumber. In that way, Paul could usurp the role of a creator. মানে ক্লারাকে সে দখল করতে চাচ্ছে। ক্লারা তো এমনিতে খুবই রহস্যময়ী, ওর সাথে ফিজিক্যালি ইউনাইটেড হচ্ছে কিন্তু ওদের মধ্যে কোনো মেন্টাল কানেকশন নাই। তখন পলের মধ্যে ওই জেদ কাজ করছে, যেভাবেই হোক ক্লারার সাথে একটা মেন্টাল কানেকশন গ্রো করতে হবে। পরে আস্তে আস্তে পরবর্তীতে পলের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে ক্লারা সিম স্ট্রেট নট এ বিট ডিপ, আটারলি অপোজিট টু মিরিয়াম। মিরিয়াম যেমন অনেক বেশি স্পিরিচুয়ালি ডিপ, ক্লারা অনেক শ্যালো। দেয়ারফোর ইন হিজ অ্যাফেয়ার উইথ ক্লারা পল উইল বি ফ্রি ফ্রম পারমানেন্ট কমিটমেন্ট। পল একটা দিক থেকে সে স্যাটিসফাইড যে দে আর ফিজিক্যালি ইউনাইটেড, বাট ক্লারা মিরিয়ামের মতো পলকে একদম আঁকড়ে ধরতে চাচ্ছে না। পল একই সাথে একটা রিলেশনশিপে থাকবে, প্লাস তার যে ফ্রিডম সেটা বজায় থাকবে। কেন মিরিয়ামকে সে ডাম করল, তার আরেকটা কারণ ছিল যে মিরিয়াম পলকে অনেক বেশি ডমিনেট করতে চাইত। মিরিয়াম স্পিরিচুয়ালি ইন্টেলেকচুয়ালি পলকে অনেক ডমিনেট করতে চাইত, যেটা পলের জন্য সাফোকেটিং ছিল, শ্বাসরুদ্ধ করছিল, মানে সে নিঃশ্বাস নিতে পারত না, এরকম suffocated. ক্লারার সাথে কেন সে
সম্পর্ক করতে চাচ্ছে কারণ ক্লারা দে আর টুগেদার বাট ক্লারা ইজ নট ডমিনেটিং ক্লারা কিন্তু পলকে ডমিনেট করতে চাচ্ছে না মানে যখন খুশি তখন তাদের সম্পর্কটা তারা ভেঙে দিতে পারবে হি কুড বি এবল টু পুল হিমসেলফ এনি টাইম হি উইশেস মানে আমরা বুঝতে পারছি ক্লারার সাথে যে সম্পর্কটা এটা হচ্ছে টোটালি একটা সুপারফিশিয়াল একটা ফেক রিলেশনশিপ কিন্তু এই রহস্য তো বেশি দিন থাকবে না হাউএভার অ্যাজ পল স্টার্ট স্পেন্ডিং টাইম উইথ ক্লারা দ্য সেন্স অফ মিস্ট্রি গ্র্যাজুয়ালি স্টার্ট ইভাপোরেটিং একটা যে রহস্য রহস্য ভাব ছিল এটা একটা সময় গায়েব হয়ে গেল অতএব ক্লারার সাথে সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো আমরা কি বুঝাতে চাচ্ছি এতক্ষণ যে আমরা আলোচনা করলাম কথা কি ছিল এই যে পলস ফেইলিয়ার রিলেশনশিপ ফেইলড রিলেশনশিপ উইথ মিরিয়াম এন্ড ক্লারা কেন ব্যর্থ হলো শুধুমাত্র যদি আমরা ইডিপাস কমপ্লেক্স কে দোষ দিই তাহলে ভুল হবে এর পেছনে পলের যে আর্টিস্টিক ওভার সেন্সিটিভনেস ওর যে ওভার সেন্সিটিভিটি ও যে অতিরিক্ত পরিমাণে ইমোশনাল এটাও একটা কারণ আজকে আমাদের ক্লাসের দুইটা পার্ট আমরা যে আলোচনা করলাম লেকচারটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি প্রথম ভাগে আমরা পলের ইডিপাস কমপ্লেক্সের কারণ নিয়ে আলোচনা করলাম এবং ইডিপাস কমপ্লেক্সের কারণে পল কিভাবে সাফার করছে সেটা নিয়ে আলোচনা করলাম নেক্সট পার্টে আমরা আলোচনা করলাম কেন পলের দুইটা রিলেশনশিপই ভেঙে যায় মিরিয়ামের সাথে তার সম্পর্কটা টেকে না ক্লারার সাথেও তার সম্পর্কটা টেকানা এটার কারণগুলো আমরা বোঝার চেষ্টা করলাম কারণ হিসেবে আমরা দেখলাম শুধুমাত্র মাদার ফিক্সেশন বা ইডিপাস কমপ্লেক্স একমাত্র কারণ না আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল রিজন হচ্ছে সিগনিফিকেন্ট কজ হচ্ছে পল ইজ অ্যাজ এন আর্টিস্ট পল ইজ ওভার সেন্সিটিভ আমরা যদি দাবি করি যে ওভার পজিটিভ মা গার্ট্রুডের জন্য পল সাফার করছে একই সাথে আমরা এটাও বলবো যে পল সাফার করছে কারণ হি ইজ এন ওভার সেন্সিটিভ আর্টিস্ট পলের জীবনে যে ট্র্যাজেডি আমরা এটাকে যদি ট্র্যাজেডি বলি তাহলে এই ট্র্যাজেডির পেছনে শুধুমাত্র অ্যান ওভার পজিটিভ মাদার ইজ নট ওনলি রেসপন্সিবল পল ইজ হিমসেলফ রেসপন্সিবল বিকজ হি ইজ এন ওভার সেন্সিটিভ আর্টিস্ট এই দুটো হ্যান্ড আউট থেকে আপনারা এই আইডিয়াটা নেওয়ার চেষ্টা করবেন যে পল যে সাফার করছে পল সাফার্ড এই যে পলের জীবনে ট্র্যাজেডি এটার পেছনে আমরা দুইটা কারণ পাচ্ছি পল সাফার্ড ইন হিজ লাইফ পল ইজ এ ফেইলিয়ার ইন রিলেশনশিপস বিকজ নাম্বার ওয়ান হি হ্যাজ অ্যান ওভার পজিটিভ মাদার ডমিনেটিং মাদার থাকার কারণে তার ইডিপাস কমপ্লেক্স মাদার ফিক্সেশন আরেকটা কারণ কি পল ইজ অ্যান ওভার সেন্সিটিভ আর্টিস্ট আর্টিস্ট হিসেবে পল একজন অতিরিক্ত সেন্সিটিভ ওর যে আর্টিস্টিক এক্সপেক্টেশন এটাও একটা কারণ ওর আর্টিস্টিক ওভার সেন্সিটিভনেস এর জন্য সে কোন নর্মাল রিলেশনশিপে জড়াতে পারেনি ওকে আজকে এই পর্যন্তই থাকি আমরা আজকে এই পর্যন্তই থাকি আমি এই হ্যান্ড আউট গুলো দিয়ে দিব আচ্ছা এখন হচ্ছে আপনাদের কি যেন কোয়েশ্চেন ছিল একজনের কোয়েশ্চেন ছিল আপনারা কি যেন কোয়েশ্চেন করতে চাইলেন কোন কোয়েশ্চেন আছে কি না স্যার আচ্ছা এই এটা স্টাডি করতে থাকেন আজকে আমাদের ফোকাস ছিল হচ্ছে দুটা নাম্বার ওয়ান ইডিপাস কমপ্লেক্স ইন পল কেন পলের ক্যারেক্টার ইডিপাস কমপ্লেক্স গ্রো করছে ইডিপাস কমপ্লেক্সের কারণ আমরা তিনটা কারণ বললাম অসুস্থ সমাজ পলের নিজের ক্যারেক্টারিস্টিক্স এবং অসুস্থ সংসার ডিসফাংশনাল ফ্যামিলি এই তিনটা কারণে কিন্তু ওদের মধ্যে ইডিপাস কমপ্লেক্স গ্রো করছে
এরপর তার ফলাফল কি দেখলাম, পলের গ্রোথ আপ, পল যে বড় হচ্ছে, ওর যে পার্সোনালিটি ফরমেশন, এবিলিটেন্স প্রমাণ যে আমরা স্টাডি করছি, আমরা দেখবো ওর গ্রোথ আপে সমস্যা হয়ে যাচ্ছে আর সে কোন রকম রিলেশনশিপে জড়াতে পারছে না। তবে সে যে রিলেশনশিপে ব্যর্থ হচ্ছে এটাই তার একমাত্র কারণ না, আর একটা কারণ হচ্ছে হি ইজ অ্যান ওভার সেন্সিটিভ আর্টিস্ট, ওভার সেন্সিটিভ আর্টিস্টিক ক্যারেক্টারিস্টিক্স এটা। ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন। যে স্যার ও কি ওর মাকে কোনোভাবে হেট করে যে ওর মা যখন ওল্ড হয়ে যায়? এটা আমরা নেক্সট ক্লাসে জানবো, মাদার ফিক্সেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব, তখন দেখবেন আপনার এই কোশ্চেনটার অ্যানসার আপনি পাবেন। আমি আপনাদেরকে একটা ট্রেলার দিয়ে রাখি, ওর মা যে মারা যায় ক্যান্সারে মারা যায়, ওর মায়ের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, ইট ওয়াজ নট আ নর্মাল ডেথ। এটা কি ছিল এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, এটা আমি একটু ট্রেলার দিয়ে রাখলাম। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে স্যার, সালাম। ওকে, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।